ওকে, আমাদের আজকে 11 জুলাই পেন্সিল বক্স বাইট প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং লেভেল 3 এর আমাদের আজকে হচ্ছে ল্যাব 6। ওকে, তো আমরা আমাদের যে ফিউর স্টিমুল যেটাকে আমরা বলতেছি যে উইদাউট সিএসএস যতটুকু আমাদের করার অতটুকু স্টিমুল আমাদের প্রায় শেষ। হ্যাঁ, তো আমরা যেটা রিপিট করি আমাদের ক্লাসগুলো, আমরা হচ্ছে ফার্স্ট ক্লাসে আমরা হচ্ছে যে ওয়েব কি, ওয়েব ডিজাইন কি, ওয়েব ডেভেলপমেন্ট কি, এস্টেটিক ওয়েবসাইট কি, ডাইনামিক ওয়েবসাইট কি, হ্যাঁ, এবং আমাদের ক্লাস প্ল্যান কি হবে এগুলো নিয়ে আমরা আলাপ করতেছিলাম। আমাদের হচ্ছে ওয়ার্ক এনভায়রনমেন্ট কেমন হবে এগুলো আমরা দেখতেছিলাম। তো আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টের হচ্ছে যে আরেকটা অ্যাসেনশিয়াল টুল হচ্ছে কি, অ্যাডোব ফটোশপ বা কি একটা ফটো এডিটিং টুলস, এটা যে কোনোটা হতে পারে। আপনারা যদি হচ্ছে কেউ কোনোটাতে এক্সপার্ট হন, ওকে ফাইন, আর যদি হচ্ছে কেউ কোনোটাতে এক্সপার্ট না হন তাতেও কোনো প্রবলেম নাই। এখানে আমাদের জাস্ট বেসিক নলেজ লাগবে, হ্যাঁ, অথবা কোনো একটা ইমেজকে আপনি কিভাবে রিসাইজ করতে পারেন, অথবা ক্লায়েন্ট আপনাকে একটা র ইমেজ দিছে সেটা থেকে কিভাবে আপনি কি জেপিজি পিএনজি সেভ করতে পারেন এরকম। তবে আরো যদি বেশি নলেজ থাকে এটা আপনাকে অ্যাডভান্টেজ দিবে। হ্যাঁ, তারপর আমরা একটা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের গাইডলাইন চাচ্ছিলাম, দেখতেছিলাম। আপনারা অনেকে বলছিলেন যে আমরা যদি ফ্রন্ট এন্ড রিয়েক্ট জেএস শিখি আর কি, হ্যাঁ সেটাও শিখতে পারি, সমস্যা নাই। এটা হচ্ছে যে সময় বলে দিবে আর কি করতে পারবো আমরা, সময়টা ইম্পর্টেন্ট। আর আপনারা কি চাচ্ছেন সেটার চাওয়ার সাথে হচ্ছে কাজের মিল পেতে হলে আমাদেরকে অ্যাকচুয়ালি ডেইলি প্র্যাকটিস করতে হবে অ্যাকচুয়ালি। হ্যাঁ, রিয়েক্ট জেএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, লারাভেল, এগুলো যত সহজে আমরা ওয়ার্ডগুলো বলে ফেলি গণনা কিন্তু তত সহজ না। হ্যাঁ, এগুলো হচ্ছে সময় দরকার, সময় লাগে এগুলো প্রথমত। আর সহজ কখন আপনি বলতে পারেন, যখন হচ্ছে যে আপনি প্রতিটা স্টেপ আপনি সাকসেসফুলি কমপ্লিট করতে পারেন তখন সহজ বলতে পারেন। হ্যাঁ, এগুলা রিয়েক্ট বলেন বা লারাভেল বলেন, এগুলো তো হচ্ছে লাইক ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, তো ফ্রেমওয়ার্ক গুলো যেটা হয় যে এদের একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নে যদি আপনি করতে পারেন তাদের কাছে সহজ মনে হবে। কিন্তু যখন হচ্ছে যে এদের নিয়ে হচ্ছে যে একটু বড় আকারে আপনি কাজ করতে যাবেন, কমপ্লেক্সিটি আপনার সামনে আসবে, তখন আপনার আর কি পসিবল হবে না কাজ করার। হ্যাঁ, এই জন্য হচ্ছে প্রতিটা স্টেপ, প্রতিটা ধাপ, প্রতিটা মডিউল আপনাকে সাকসেসফুলি কমপ্লিট করতে হবে। দেন আমরা হচ্ছে ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, এগুলো নিয়ে আলাপ করছিলাম। আমাদের হচ্ছে যে এই আমাদের যে ওয়েব ডিজাইনিং যে তিনটা আমাদের কি ল্যাঙ্গুয়েজ সেগুলা দিয়ে আমরা কি করতে পারি এগুলো নিয়ে আমরা আলাপ করছিলাম। যেমন হচ্ছে কি, এইচটিএমএল দিয়ে আমরা কি করি স্ট্রাকচার এবং কন্টেন্ট করি, সিএসএস দিয়ে এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি প্রেজেন্টেশনের কাজগুলো করি, আর ওভারঅল কাস্টের বিহেভিয়ার আমরা দেখি কোথায়, ব্রাউজারে দেখি আমরা। হ্যাঁ, ওকে, দেন আমরা হচ্ছে যে আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল আমরা চলে আসছিলাম। এইচটিএমএল থেকে এইচটিএমএল এর কোড গুলোকে আমরা একচুয়ালি দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে সিএসএস দিয়ে করা যায় এরকম এইচটিএমএল, আর একটা হচ্ছে কি সিএসএস ছাড়া করা পসিবল এরকম এইচটিএমএল। তো সিএসএস ছাড়া করা যায় এরকম এইচটিএমএল আমাদের অলরেডি কি অনেকগুলো ক্লাস, 3টা 4টা ক্লাস হয়ে গেছে, আশা করি 5টা ক্লাস হবে, 6টা ক্লাস হবে। এর আগে আমরা এইচটিএমএল হিস্ট্রি দেখছিলাম, এইচটিএমএল কি, ট্যাগ কি, কিভাবে কাজ করে, মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি, কতগুলো হচ্ছে যে কি ভার্সন আছে, কতগুলা ট্যাগ আছে, এগুলো নিয়ে আমরা আলাপ করছিলাম। তো এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলছিলাম কি, আপনারা ভার্সন এবং কি ট্যাগের সংখ্যা যখন বলবেন তখন আপনারা হচ্ছে রেফারেন্স সহকারে বলবেন। এরপর এলিমেন্ট কি, নেস্টেড এলিমেন্ট কি, এটা নিয়ে আমরা আলাপ করছিলাম। আর আমি প্রতিদিন যেটা বলতেছি যে নেস্টেড এলিমেন্ট বা চাইল্ড এলিমেন্ট যখন আপনারা দিবেন তখন হচ্ছে কি আগে প্যারেন্ট এলিমেন্ট থেকে একটা ট্যাব ডান দিকে সরাই দিবেন। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। এইচটিএমএল 5 এর স্ট্রাকচার, ডিক্লারেশন, ডিক্লারেশনটা খেয়াল রাখবেন, এগুলো পরীক্ষায় আসে, যে কেউ জিজ্ঞেস করতে পারে। এরপর হচ্ছে ওয়েবের যে কোড আমরা করি, এই কোডের অ্যাসেন্ডার সেট করে কি আমরা জানি W3C ওয়ার্ডজি, এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। হ্যাঁ, তো এরপরে হচ্ছে ভ্যালিডেশন করে কি, সেটা আমরা দেখছি জানি। ভ্যালিডেশন বলতে কি আমরা যে কোড করি সেই কোডের ভ্যালিডেশন, এটা কি অ্যাকচুয়ালি ওদের রুলস অনুযায়ী ফরম্যাট অনুযায়ী হয়েছে কি না এরকম। তো আমরা অনেকগুলো ট্যাগ শিখছি, যেমন কি পি ট্যাগ, H1 ট্যাগ, H1 থেকে H6 ট্যাগ। হ্যাঁ, তারপর আমরা ফরম্যাটিং ট্যাগ শিখছি, বি স্ট্রং, আই, ইএম, ইউ, মার্ক, বি, তারপর কি ছিল আর, ডেল, ইন, সাব, স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট, স্মল, বিগ, বিআর, এইচআর, রাইট, পিআর ট্যাগ। দেন আমরা চলে গেছিলাম কোথায়, এইচটিএমএল কোটেশন সাইটেশন ট্যাগে চলে গেছিলাম। এবিবিআর অ্যাব্রিভিয়েশন যদি আমরা ইউজ করি, অ্যাড্রেস, ভিডিও, ব্লক কোড, সাইটেশন, কিউ, হ্যাঁ কিউ, আর হচ্ছে যে ব্লক কোড, এই দুটাই হচ্ছে কি কোটেশন যদি আমরা ইউজ করি, এটা হচ্ছে কি এই কোটেশন, এই ব্লক কোড দিলে সে আমাকে লাইন ব্রেক দিয়ে আলাদা একটা সেপারেট এরিয়া দিবে ব্লক কোডকে। হ্যাঁ, আর যদি কিউ দিয়ে করি তাহলে ইনলাইন কোটেশন হবে, এটা জাস্ট কোটেশন সাইন দিয়ে ইউজ ইউজ হবে, কোনো কি লাইন ব্রেক দিবে না সে এরকম। হ্যাঁ,
দেন আমরা চলে আসছিলাম অ্যাট্রিবিউটে, যে অ্যাট্রিবিউট কিভাবে ইউজ হয়, কেন ইউজ হয়, অ্যাট্রিবিউট কি, আবার মাল্টিপল অ্যাট্রিবিউট ইউজ করা যায় কিনা এগুলো আমরা দেখতেছিলাম, পাশাপাশি কমেন্ট কিভাবে করে এটা দেখতেছিলাম, লিঙ্ক পাথ আমরা দেখছি, লিঙ্ক এবং পাথ। হ্যাঁ, লিঙ্ক পাথ আমরা দু ধরনের বলতে পারি, একটা হলো অ্যাবসোলিউট, একটা হচ্ছে কি রিলেটেড। অ্যাবসোলিউটটা কি, যদি একদম প্রতিটা স্টেপ যদি বলা থাকে এটাকে বলা হয় কি অ্যাবসোলিউট, আর যদি হচ্ছে কি জাস্ট একটা নির্দিষ্ট ধাপ থেকে স্টেপ গুলো বলা থাকে সেটা হচ্ছে কি রিলেটিভ। তো আমরা আমাদের কাজের ক্ষেত্রে যদি অনলাইন লিঙ্ক হয় তাহলে আমরা ইউজ করবো ডেফিনেটলি কি অ্যাবসোলিউট, আর যদি অফলাইন লিঙ্ক বা পাথ হয় তাহলে ইউজ করবো ডেফিনেটলি কি রিলেটিভ। অফলাইন লিঙ্ক এর ক্ষেত্রে যদি আপনি কি অ্যাবসোলিউট পাথ ইউজ করেন, তো আমি যেটা সবসময় বলতেছি আপনাকে হয় হার্ড ডিস্ক দিয়ে দিতে হবে নাহলে পিসি দিয়ে দিতে হবে ক্লায়েন্টকে। হ্যাঁ, তাও সে এটা নিয়ে কাজে লাগাতে পারবে না। আচ্ছা, এরপর আমরা অ্যাঙ্কর ট্যাগ শিখছি, এটা নিয়ে আমরা অলরেডি কাজও করতেছি, গতকালে করছি, রেগুলার করুন, অ্যাঙ্কর ট্যাগের কাজ জীবনে শেষ হবে না যদি আপনি ওয়েব নিয়ে কাজ করেন আর কি। ইমেজ ইউজ করা শিখছি, ইমেজে বলছি কি তিনটা অ্যাট্রিবিউট মাস্ট বি ইউজ করতে হবে, কি কি, এসআরসি, অল্টার এবং কি টাইটেল, এর রুলস ইউজ করতে হবে এগুলো। হ্যাঁ, দেন গতকালকে আমরা টেবিল ইউজ করা দেখছি, টেবিলের হচ্ছে কি তিনটা আপনার হচ্ছে কি রিকোয়ার ট্যাগ আছে, একটা হচ্ছে কি টেবিল, এরপরে টিআর, এরপরে হচ্ছে কি টিডি। টিআর হচ্ছে টেবিল রো, আর টিডি হচ্ছে কি টেবিল ডাটা। আর টেবিল ডাটার পরিবর্তে আমরা যদি চাই যে কোনো ডাটাকে সেন্টারাইজড করব এবং কি বোল্ড করব, তাহলে সেটা আমরা ইউজ করবো কি টিএচ, সেটা হেডিং এ থাকতে পারে বা বডির যে কোনো জায়গায় এটা থাকতে পারে, নো প্রবলেম। ক্লিয়ার কথাগুলো? ওকে, টেবিল ডাটা টেবিল রো ছাড়া বসাইতে পারবেন না, আর টেবিল রো টেবিল ছাড়া বসাইতে পারবেন না, এবং টেবিলের ভিতরে কোনো ডাটা যদি আপনি কি টিডির বাইরে বসায় ফেলেন ভুলেও, তাহলে সেটা টেবিলের ভিতরে আর কি শো করবে না। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। এবং টেবিল দিয়ে আমরা অলরেডি কি একটা স্ট্রাকচার বানানোর চেষ্টা করছি, যেটাতে আমাদের যে আমরা কন্টেন্ট যেগুলো আমরা শিখছি ট্যাগ সেগুলো ইউজ করার চেষ্টা করছি। আপনারা অনেকে সাকসেসফুলি করতে পারছেন, আর যারা করেন না তারা একটু করার চেষ্টা করেন, তাহলে আপনাদের কোনো আর গ্যাপ থাকবে না আর কি ট্যাগগুলোর মধ্যে। দেন আমরা কল স্পেন শিখছি, রো স্পেন শিখছি, যে একই রো এর পাশাপাশি সেলগুলো মার্চ করতে গেলে সেটা হচ্ছে কি কল স্পেন, এবং হচ্ছে কি উপরে নিচে কলাম ওয়াইজ, উপরে নিচে কলাম ওয়াইজ সেলগুলো মার্চ করতে গেলে সেটাকে বলা হয় কি রো স্পেন। হ্যাঁ, তো রো স্পেন কল স্পেন করার পরে অতিরিক্ত যে সেলগুলো থাকে সেগুলো কেটে দিতে হয়, না হলে টেবিলের স্ট্রাকচারটা কি নষ্ট হয়ে যায় আর কি। তো এরপর আমরা শিখছিলাম হচ্ছে কি এখানে একটা আমাদের হচ্ছে কি সিকোয়েন্স বলা আছে, তো আমরা সেখানে দেখি টেবিল টিআর টিএস, টিআর হচ্ছে কি টেবিল রো, টেবিল ডাটা টিএচ, টেবিল হেড, এটা টেবিল হেড না, এটা অ্যাকচুয়ালি টেবিল হেডিং। হ্যাঁ, দেখা হচ্ছে কি টিডি টিএচ এগুলো আমরা বলি হচ্ছে কি সেল এগুলো। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে এগুলো। দেন ফেভিকন আইকন, ফেভিকন আইকনটা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে আমাদের ব্র্যান্ডিং এর একটা অংশ। এটা তো আমাদের হচ্ছে এই সিম্বল দেখে কিন্তু অনেকে চিনতে পারে যে অ্যাকচুয়ালি যে ওয়েবসাইটটা আমি ইউজ করতেছি বা যে অ্যাপ্লিকেশনটা আমি ইউজ করতেছি বা যে মোবাইল অ্যাপসটা আমরা ইউজ করতেছি সেটা কিসের। ওকে, সো এটা অনেক ইম্পর্টেন্ট। এবার আমরা অডিও ট্যাগ শিখছি, অডিও ট্যাগে শিখছি, ভিডিও ট্যাগ শিখছি, অডিও ভিডিও ট্যাগে তিনটা হচ্ছে যে কি ফরম্যাট সাপোর্ট করে। হ্যাঁ, এগুলোর মধ্যে মোস্ট আমরা ইউজ করি হচ্ছে কি এমপি ফোর ভিডিওর ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে হচ্ছে কি অডিও ক্ষেত্রে এমপি থ্রি আমরা বেশিরভাগ ইউজ করে থাকি। ওকে, এবার আমরা লিস্ট দেখছি, লিস্ট নর্মালি জেনারেলি দুই প্রকার ইন জেনারেল, একটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট। হ্যাঁ, এছাড়া আরেকটা লিস্ট টাইপ কিন্তু আছে, বাট ইন জেনারেল হচ্ছে দুই প্রকার, আরেকটা অনেকে ম্যাক্সিমাম মানুষ ইউজ করে না, অনেকে এটা জানেও না। ওকে, এটাকে বলা হয় ডেসক্রিপশন লিস্ট, আরেকটা যেটা আছে এটাকে বলা হয় কি ডেসক্রিপশন লিস্ট। ওকে, এটাকে আমরা শর্ট টার্মে ডিএল লিস্ট বলতে পারি, কি বলতে পারি ডিএল লিস্ট। এটা এটার বিশেষত্ব হচ্ছে এটা ক্যাটাগরাইজ করে লিস্ট করা পসিবল, ক্যাটাগরাইজড করে। ক্যাটাগরাইজড মিন্স কি রকম দেখেন, ধরেন হচ্ছে যে আমরা সকালের বেস বিকালের বেস আমি আলাদা লিস্ট করব। হ্যাঁ, নর্মালি ইউএল ওএল দিয়ে করলে আপনার এখানে মেনশন করার সুযোগ নাই যে কোনটা আমার মর্নিং বেস কোনটা আমার ডে বেস, জাস্ট আমি নামগুলা লিস্টিং করতে পারবো। হ্যাঁ, আর যদি আমরা ডিএল লিস্ট করতে পারি তাহলে এখানে ক্যাটাগরাইজ করার সুযোগ আছে যে এটা মর্নিং লিস্ট আর এগুলো মর্নিং লিস্টের স্টুডেন্ট, এগুলো ডে ডে লিস্ট, এটা ডে বেস, এটা ডে বেসের স্টুডেন্ট, এভাবে ক্যাটাগরাইজ করা পসিবল। লাইক কিরকম দেখেন, ডিএল ডিএল মিনস হচ্ছে কি ওই যে ওএল ইউএল এর মতো, যেমন প্যারেন্টে থাকে এটা কিভাবে কি প্যারেন্টে থাকবে এবং সে আমাকে বলবে কি সে হচ্ছে কি ডেসক্রিপশন লিস্ট। এরপরে ডিটি, ডিটি হলো ট্রাম, হ্যাঁ ডাটা ট্রাম, ডাটা ট্রাম বলতে পারেন অথবা সহজে বোঝার জন্য বলতে পারেন কি ডাটা ক্যাটাগরি, ডাটা ক্যাটাগরি। হ্যাঁ, ট্রাম মানে হচ্ছে কি এখানে সহজে বলতে পারেন ক্যাটাগরি। তাহলে আপনি এই ডিটির মধ্যে বললে হচ্ছে কি ধরেন লাইক মর্নিং, ওকে ওকে, এরপরে বলছে ডিডি, ডিডি মানে হচ্ছে কি ডেসক্রিপশন ডাটা,
ডিসক্রিপশনটা আবার এখানে আপনি একটা একটা করে নামগুলো লিখে দিতে পারেন, এভাবে একটা করে লিখে দিতে পারেন না। তো এরপরে হচ্ছে যে আবার আপনি যখন কি মর্নিং বেসে সবার ডাটা লেখা শেষ, আবার আপনি ডিটির মধ্যে আবার একটা লিখবেন কিভাবে, আরেকটা লিখবেন, তখন এখানে আরেকটা কি হবে আপনার ক্যাটাগরি তৈরি হবে, দেন এখানে আপনি হচ্ছে আবার হচ্ছে কি নামগুলো ওয়ান বাই ওয়ান কি লিখতে পারবেন না এরকম। ক্লিয়ার সবাই? ওকে, এটা আমরা ইউজ করি বিশেষ বিশেষ ক্ষেত্রে, নর্মালি মানুষ কম ইউজ করে এটা, আবার অনেকে কি নর্মালি জানেও না অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি। আচ্ছা ওকে, এই হলো আমাদের যা শিখলাম তা, আর এটার সাথে আমরা শিখছিলাম আর একটা মজার একটা ট্যাগ, তার নাম হচ্ছে কি আই ফ্রেম। হ্যাঁ, তো আই ফ্রেমটার বিশেষত্ব হচ্ছে আই ফ্রেমের মধ্যে যত ট্যাগ আছে সবগুলাই কিন্তু কি হয় ইউজ করা যায়, মানে হচ্ছে যে আপনার যে কোনো রিসোর্স, ইমেজ হতে পারে এবং হচ্ছে ওয়েব পেজ হতে পারে, একটা এক্সটার্নাল একটা ওয়েবসাইটের লিঙ্ক হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, এনিথিং, যদি এটা ভ্যালিড হয় এবং যদি ওদের এন্ড থেকে কোনো রকম কি না থাকে, রেস্ট্রিকশন না থাকে, তাহলে এটা ডেফিনেটলি চলবে। ওকে, এবং আমরা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের সাথে এটা হচ্ছে মিলাই ক্লিকেবল করে ইউজ করাটা দেখছিলাম, এটা আরো বেশি ইন্টারেস্টিং, এবং আমি বলছিলাম যে আপনারা চাইলে এইভাবে অনেক ওয়েবসাইট কিন্তু আপনি নিজেরা বানিয়ে ইউজ করতে পারেন এবং ক্লায়েন্টের জন্য দিতে পারেন আর কি। হ্যাঁ, দ্যাটস অল। তো এরপরে আমাদের আজকের ক্লাস চল আমরা শুরু করি। হ্যাঁ, তো আমরা আমাদের আজকে টপিকে চলে যাই, আমাদের আজকের টপিক হচ্ছে কি ফ্রম। ওকে, তো ফ্রম জিনিসটার সাথে আপনারা কিন্তু সবাই পরিচিত কম বেশি। তো আমরা যদি হচ্ছে কোডিং এর বিষয়ে যে ফ্রম এর কথা বলা হচ্ছে, সে ফ্রম ছাড়াও আপনি কিন্তু ফ্রম বুঝেন, আমরা ফ্রম বুঝি। হ্যাঁ, যেমন হচ্ছে যে এটা কেন বুঝি দেখেন, ধরেন আপনারা তো এখানে রেজিস্ট্রেশন করছেন, আপনারা একটা কিন্তু ফিজিক্যাল একটা ফর্ম ফিল আপ করছেন হার্ড কপিতে, খেয়াল আছে আপনাদের? যেন আপনারা ফিল আপ না করলে আমরা ফিল আপ করে দিচ্ছি, এটা একটা ফর্ম ফিল আপ করছেন, বাট রেগুলারই লাগে এটা। আপনি পড়াশোনা করতে যাবেন সেখানে ফর্ম ফিল আপ করতে হয়, কোনো কাজ আছে সেখানে ফর্ম ফিল আপ করতে হয়, অনলাইনে কোনো কিছু রেজিস্ট্রেশন করবেন সেখানে কি ফর্ম ফিল আপ করতে হয়। এটা একদম কমন একটা জিনিস একবার ফর্মটা। যেমন হচ্ছে যে এই যে আপনারা যদি আমাদের এখানে দেখেন প্রিন্সিপাল বক্সের ওয়েবসাইটে যে বাইটসের যে রেজিস্ট্রেশনটা ছিল, এখানে কিন্তু একটা ফর্ম আছে। ওকে, এটা একটা কিন্তু ফর্ম। হ্যাঁ, এই ফর্ম গুলা বানানোর অনলি ওয়ে হচ্ছে যে এইচটিএমএল। হ্যাঁ, এইচটিএমএল দিয়ে ফর্ম গুলা বানাতে হবে, আবার ফর্ম সাবমিট করার পরে মেকানিজম কি হবে সেটা আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলা কি ঠিক করে দিবে, বাট আপনার হচ্ছে যে বানানোর কি ফ্রন্ট এন্ড এর জন্য অনলি ওয়ে হচ্ছে যে এইচটিএমএল। তো আমরা একটা ফর্মটা শিখে ফেলবো আজকে, এই ফর্মের আছে এখানে যে ফর্মটা দেখতে পাচ্ছি, এখন এই ফর্মটা শেখার ওয়ে কি, শেখার ওয়ে হচ্ছে যদি আপনি সহজভাবে শিখতে চান আপনি ডাব্লিউ থ্রি স্কুলে চলে আসতে পারেন। ডাব্লিউ থ্রি স্কুল থেকে যদি আমরা এইচটিএমএল এর এইটা দেখি, এখানে ফর্ম আছে আমাদের, হ্যাঁ নিচে দিয়ে গেলে পাবে যে ফর্ম, ফর্মের মধ্যে কয়েকটা চ্যাপ্টার আছে এখানে। প্রথম হচ্ছে ফর্ম, এরপর হচ্ছে ফর্ম অ্যাট্রিবিউটস, ফর্ম এলিমেন্টস, ফর্ম টাইপস, ইনপুট টাইপস, ফর্ম ইনপুট অ্যাট্রিবিউটস, ফর্ম অ্যাট্রিবিউটস, অনেকগুলো। তো আমরা এগুলো একটা ওপেন করি একটা একটা করে, ফ্রম, ফ্রম অ্যাট্রিবিউটস, ফ্রম এলিমেন্টস, ইনপুট টাইপস, ইনপুট অ্যাট্রিবিউটস, ফ্রম অ্যাট্রিবিউটস। ওকে, আচ্ছা ফ্রম শেখার সাথে সাথে আমরা একটু ডাটা টাইপও শিখি, ফর্ম হিসেবে ফর্মের উপরে বেস করে ডাটা টাইপ। ওকে, ডাটাগুলো কেমন হয় ফর্মে যে আমরা ইনফরমেশনগুলো দিই, ইনফরমেশনগুলো কেমন হয় আমরা একটু বোঝার চেষ্টা করি একটু, চলেন তাহলে আমাদের জন্য ব্যাপারটা আরেকটু সহজ হয়ে যাবে অনেক বেশি। আচ্ছা এখানে দেখেন কোর্স নেম, তো কোর্স নেমে আসলে আমরা এখানে কিছু লিখতে পারতেছি না, কিন্তু এটা ক্লিক করলে কিছু ইনফরমেশন বের হয়ে আসতেছে, এগুলোকে আমরা বলি কি লিস্ট বলি, রাইট? ওকে, লিস্টটা থেকে আমরা এই যে ডাটা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আমরা কি করি সিলেক্ট করি না। ওকে, তো এই ধরনের ডাটাকে আমরা বলি হচ্ছে কি সিলেক্ট, ডাটাকে আমরা কি বলি সিলেক্ট। হ্যাঁ, আমরা কত ধরনের ডাটা পাই অ্যাকচুয়ালি এটা বোঝার চেষ্টা করতেছি, একটা হচ্ছে যে সিলেক্ট আমরা একটু পেলাম। হ্যাঁ, ওকে, এরপরে একটু দেখেন এখানে, দেখেন এখানে আমরা লিখতে পারি না ক্যান্ডিডেট নেম, লিখতে পারতেছি এখানে,
মানে ক্যান্ডিডেট নেমটা যখন আমরা লিখি এটা কিভাবে লিখি, মানে অ্যাজ এ নেম, নেম কি আমরা হচ্ছে 1 2 3 দিয়ে লিখি নাকি টেক্সট দিয়ে লিখি, পিওর টেক্সট? সেটা যদি বাংলা হয় তাহলে কি বাংলা টেক্সট দিয়ে লিখতেছি, ইংলিশ হলে ইংলিশ টেক্সট দিয়ে লিখতেছি, তাহলে এখানে টেক্সটের একটা অপশন আমরা পাচ্ছি টেক্সট। হ্যাঁ, তাহলে আমরা ডাটা টাইপ দেখেন, একটা আমরা পেলাম কি ধরনের ফর্ম অনুযায়ী ডাটা টাইপ, হ্যাঁ বাট ফর্ম এর টাইপ বলতে পারেন, একটা পেলাম কি সিলেক্ট করার অপশন, একটা পাচ্ছে কি টেক্সট লেখার অপশন, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার গুলো কেমন হয় আমাদের নাম্বার। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা একটা পেলাম কি নাম্বার টাইপের, এখানে অন্য কিছু দিতে পারি না, অ্যাস্টার সাথে দিতে পারি, ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস গুলো কেমন হয়, এখানে আমাদের কি টেক্সট থাকে, নাম্বার থাকতে পারে, আবার ক্যাশ অ্যাপ সাইন থাকতে পারে, রাইট? তো এগুলো যেরকমই থাকুক শেষের দিকে কি থাকে একটা ধরেন @gmail.com একটা নির্দিষ্ট একটা টাইপ থাকে। হ্যাঁ, এই টাইপটা কিসের, এটা কি ইমেল ধরনের টাইপ, টাইপটা কি এটা ইমেল ধরনের, তো দ্যাটস ওয়াই সামনে কি টেক্সট যাই থাকুক না কেন, তো এখানে অ্যাকচুয়ালি এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি যে ইমেল টাইপ, কি বলতে পারি এটার ইমেল টাইপ বলতে পারি, মানে যেহেতু হচ্ছে কি আপনি যাই লেখেন না কেন এটা হয়ে যাচ্ছে কি ইমেল টাইপ। ইমেলের মধ্যে কি হতে পারে, ইমেলের মধ্যে টেক্সট আসতে পারে, ইমেলের মধ্যে হচ্ছে কি নাম্বার আসতে পারে, ইমেলের মধ্যে স্পেশাল সাইন আসতে পারে, আসতে পারে না আসতে পারে, ওকে। এরপরে হচ্ছে এখানে দেখেন এটাও কিন্তু হচ্ছে সিলেক্ট করে দিয়েছে, খেয়াল করেন, আর ক্লিক করলে অপশন বের হচ্ছে, লিস্ট বের হচ্ছে, লিস্ট বের হচ্ছে, এটা কি যা সিলেক্ট করে দিয়েছে। এখানে দেখেন ক্লিক করলে কি হচ্ছে, লিস্ট বের হচ্ছে, সিলেক্ট করে দিয়েছে, এগুলো দেখতে একই রকম না, এখানে দেখেন সিলেক্ট করে দিচ্ছে, আবার এখানে এখানে দেখেন সিলেক্ট করে দিচ্ছে, এখানে দেখেন ন্যাশনাল আইডি নাম্বার, ন্যাশনাল আইডি নাম্বারও কিন্তু অনেকটা কি ফোন নাম্বারের মতোই কি দিচ্ছে, এখানে নাম্বার দিচ্ছে, এখানে আমাদের তো ন্যাশনাল আইডি নাম্বার অন্যরকম নাই, নাম্বার নাম্বারই। তাহলে দেখেন তো এই যে এখানে সিলেক্ট টেক্সট নাম্বার ইমেল, চার ধরনের ডাটা টাইপ দিয়ে ফর্ম অনুযায়ী ডাটা টাইপ, আমি বারবার বলতেছি আমার পুরো ফর্মটা কিন্তু শেষ এখানে। হ্যাঁ, আমরা একটা বড় ফর্মে যাই, আচ্ছা এটা এটা একটা আরেকটা একটা বড় ফর্ম, আমরা একটা এটা বোঝার চেষ্টা করি, এখানে আসেন সিলেক্ট করতেছে, এটা আমার কাছে আছে, নেম আমার কাছে আছে, ফাদার নেম এটা কি টেক্সট, বাবার নাম তো আমরা সংখ্যা দিয়ে লিখি না, মার নাম টেক্সট, সিলেক্ট ন্যাশনালিটি নাম্বার, এটা ডেট অফ বার্থ, দেখেন এটা একটু অন্যরকম আসুন, আবার এটা হচ্ছে কি ডেট সিলেক্ট করতেছে, ডেট সিলেক্ট। হ্যাঁ, তাহলে আমরা একটা অপশন পাইলাম কি ডেট সিলেক্ট করার অপশন বলেন ডেট, ওকে। আচ্ছা, এখানে আবার কি সিলেক্ট অপশন বের হচ্ছে, সিলেক্ট সিলেক্ট, মোবাইল নাম্বার নাম্বার, এটা কি ইমেল অলরেডি আমাদের কাছে আছে, আমরা পাইছি, এখানে আরেকটা জিনিস পাচ্ছি দেখেন ইয়েস নো, ওকে। এখানে দেখেন আমরা একসাথে দুটো অপশন সিলেক্ট করতে পারতেছি না, আমাদের কি নির্দিষ্ট একটা সিলেক্ট করা যাচ্ছে আর একটা অটোমেটিক্যালি আনসিলেক্ট হয়ে যাচ্ছে, ওকে। তো এটাও ওয়ান কাইন্ড অফ সিলেক্ট, এটাও দেখেন সিলেক্ট, এটাও কিন্তু সিলেক্ট, সিলেক্ট কিভাবে বুঝতেছি বিকজ অফ এসব জায়গায় লিখার কোনো অপশন নাই, ওকে সিলেক্ট। এখন এই যে এটা একটা সিলেক্ট, এটা একটা সিলেক্ট, দুইটা সিলেক্ট, তাহলে দুইটা সিলেক্ট হলে দুইটার কিন্তু আলাদা নাম থাকতে পারে। হ্যাঁ, ধরন একই, ধরন দেখেন ভিন্ন ভিন্ন অ্যাকচুয়ালি, এটা থেকে লিস্ট বের হচ্ছে আর এখানে পাশাপাশি কি ডিসপ্লে হয়ে থাকতেছে, আমরা তার থেকে একটা সিলেক্ট করার অপশন পাচ্ছি। হ্যাঁ, এই যে একটা সিলেক্ট করার পদ্ধতি, এই পদ্ধতিটার নাম হচ্ছে রেডিও, এই যে একটা সিলেক্ট করার পদ্ধতি প্রসেস, এটার নাম কি রেডিও, ওকে। তাহলে আমরা একটা পাইলাম, ধরেন এটার নামও দিলাম ধরেন সিলেক্ট, কিন্তু এটা হচ্ছে কি ধরনের সিলেক্ট, রেডিও, ওকে, রেডিও টাইপ, এভাবে লিখে রেডিও টাইপ, হ্যাঁ এভাবে লিখে রাখে, চলো তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা আমাদের। হ্যাঁ, এরপর আবার কি মাদলিন কাম টেক্সট, কোম্পানি নেম টেক্সট, এটা আবার নাম্বার হতে পারে, আর ডিজিগনেশন কি টেক্সট, অ্যাড্রেস, আর অ্যাড্রেসে দেখেন অ্যাড্রেস কিন্তু প্লেন টেক্সট হয় না, আবার প্লেন নাম্বারও হয় না, আবার শুধু সাইন হয় না, অ্যাড্রেস কিন্তু মিক্স, অ্যাড্রেসের ক্ষেত্রে কি হয় মিক্স, এটা কিন্তু টেক্সট বা টেক্সটের মধ্যে কি মিক্স, কেমন মিক্স হতে পারে, এখানে হচ্ছে যে আমরা এই জিনিসটা আবার এখানে এসে লিখে দিতে পারি টেক্সটের ক্ষেত্রে টেক্সট, এটা মিক্স হতে পারে, কেমন মিক্স হতে পারে, এটা কি প্লেন টেক্সট হতে পারে, সাথে হচ্ছে কি নাম্বার হতে পারে, সাথে আবার কি সাইন হতে পারে, রাইট? টেক্সটের ক্ষেত্রে এই যে অ্যাড্রেসের ক্ষেত্রে টেক্সটগুলোতে আমরা এগুলো সব কিছু অ্যাপ্লাই করতে পারি না। হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের এখানে দেখেন এদের অ্যাড্রেসকে দেখেন, এইটা হচ্ছে একটু ইংলিশে আছে, এরপর আবার কি সংখ্যা আছে, আবার এখানে দেখেন একটা কি হাইপেন আছে,
তাহলে আসলে অনেক কিছু অ্যাড হয়ে যাচ্ছে। সো আমরা এখানে বলতে পারি কি, টেক্সটের ক্ষেত্রে প্লেন টেক্সট, নাম্বার, অ্যাসেসর স্থান কি সবই আসতে পারে। অর্থাৎ আপনার যদি এরকম একটা ইনপুট ফিল্ড থাকে যেখানে আপনি কি এগুলো সবই চাচ্ছেন একসাথে, এগুলো সবই একসাথে চাচ্ছেন, তাহলে সেখানে আপনি অ্যাজ এ টেক্সট হিসাবে কি তাকে মেন নিতে পারেন, তাকে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। কথা কি বোঝা যাচ্ছে কিছুটা? ওকে, এরপর আসে সিটি, টেক্সট, পোস্ট কোড, টেক্সট প্লাস নাম্বার হতে পারে, বা আমাদের দেশের ক্ষেত্রে শুধু নাম্বার, সিলেক্ট সিলেক্ট সিলেক্ট, অ্যাড্রেস, ওই যে আবার সেম কথা আগেরটাই, টেক্সট নাম্বার সাইন, টেক্সট নাম্বার অ্যান্ড টেক্সট, সিলেক্ট 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 সিলেক্ট, টেক্সট টেক্সট নাম্বার। এবার এখানে একটা অপশন আছে নতুন, দেখেন এটা দিয়ে আমরা কি করি, আপলোড করি না, আপলোড আপলোড করি না, আপলোড করি, সাবমিট করি, এই তো আপলোড করি আমরা। হ্যাঁ, কি আপলোড করি বলেন তো? ফাইল আপলোড করি, মানে ছবি হলে সেটা কিন্তু একটা ফাইল, অডিও ভিডিও বলে সেটা একটা কি ফাইল, অডিও ভিডিও হলে সেটা একটা কি ফাইল, রাইট? তাহলে আমরা আপলোড করি, আমরা একটা অপশন পেলাম আপলোড, আপলোড কি আপলোড করি আমরা, ফাইল আপলোড করি। ওকে, তাহলে আমরা দুইটা ফর্ম দেখলাম, এই দুইটা ফর্মে অনেকগুলো ফিল্ড আছে, এই যে এগুলারে বলা হয় ফিল্ড, এগুলাকে বলা হয় কি ফিল্ড, কি ফিল্ড, ইনপুট ফিল্ড। কেন ইনপুট ফিল্ড? দেখেন আপনাকে একটা ব্ল্যাঙ্ক একটা পেজ দিয়ে দিচ্ছে, সেটা ফিজিক্যাল একটা ফর্মে হতে পারে অথবা হচ্ছে এরকম কি সফট কপিতে হতে পারে, এখানে আপনি ইনপুট দিচ্ছেন, কি দিচ্ছি আমরা এগুলোতে, নেম যদি বলি হচ্ছে কি আবদুল্লাহ লিখলাম, হ্যাঁ তাহলে এখানে কি হচ্ছে ইনপুট হচ্ছে না এটা, এই জন্য এগুলোকে বলা হয় ইনপুট ফিল্ড। কি বলা হয়? ইনপুট ফিল্ড। ইনপুট ফিল্ডে আমরা যখন লিখি এগুলোর কয়েকটা নাম আছে, হ্যাঁ ইনপুট ফিল্ডে, ইনপুট ফিল্ডে আমরা যখন লিখি এগুলো, এই লিখাগুলোকে কয়েক ভাবে হচ্ছে যে কি মানুষ কল করতে পারে, যেমন আপনি কেউ বলতে পারে এটা ইনপুট, ওকে, কেউ বলতে পারে এটা হচ্ছে ডাটা, হ্যাঁ কেউ বলতে পারে এটা হচ্ছে কি ভ্যালু, কেউ বলতে পারে এটা হচ্ছে কি ইনফরমেশন, সবগুলাই ভ্যালিড। আপনাকে যদি কেউ বলে যে ইনপুট ফিল্ডের ইনফরমেশনটা কি সেম কথা, ভ্যালুটা কি সেম কথা, ডাটাটা কি সেম কথা, ইনপুট ফিল্ডের ইনপুট কি তাও কি সেম কথা, মানে যাই বলে কল করবেন না কেন ঘটনা একটাই, সেটা হচ্ছে কি আপনি ইনপুট ফিল্ডে কি দিচ্ছেন, ঘটনা বোঝাচ্ছে? ওকে ফাইন, তাহলে আমরা দেখেন এখানে যেটা বুঝতে পারলাম যে ইনপুট ফিল্ড কি, ইনপুট ফিল্ডে যে ডাটাটা আমরা দিচ্ছি সেটাকে মানুষ কি নামে, কি নামে কল করতে পারে, কি কি নাম ইউজ হতে পারে, এবং ইনপুট ফিল্ডে কি কি ধরনের ডাটা ইউজ হতে পারে। ওকে, এটাকে আমরা ক্লিয়ার সবাই? ওকে ফাইন, এবার এগুলাকে কিভাবে অ্যাকচুয়ালি ফর্মের ভিতরে এইচটিএমএল এর মাধ্যমে ইউজ করা যায় সেটা আমাদের মধ্যে শিখতে হবে, তাহলে আমাদের কাজ শেষ। এখানে কারো কোনো কোশ্চেন, কোনো কনফিউশন? ওকে নাইস, তাহলে আমরা একটু ফর্মে চলে যাই। চলেন, টেবিলের ক্ষেত্রে যেভাবে একটা ম্যান্ডেটরি ট্যাগ ছিল টেবিল ট্যাগ, আমরা উইদাউট টেবিল ট্যাগ টিআর নেওয়া যাচ্ছে না, টিডিও নেওয়া যাচ্ছে না, মানে টেবিলটা মাস্ট বি ইউজ করতে হবে, একইভাবে ফর্ম নেওয়ার ক্ষেত্রে আপনাকে, আমাকে, আমাদেরকে মাস্ট বি ফর্ম ট্যাগটা ইউজ করতে হবে। ফর্ম ট্যাগ, উইদাউট ফর্ম ট্যাগ আপনি কিচ্ছু করতে পারবেন না, তার ফর্ম ট্যাগটা কি মেন্টরি হয়ে গেল, ঠিক আছে? ফর্ম ট্যাগ তার স্টার্টিং আছে, তার কি এন্ডিংও আছে, ক্লিয়ার একটু? আচ্ছা, এরপর আমরা এখান থেকে না শিখে আমরা একটু এখানে চলে আসি। চলো, প্রথম হচ্ছে এসটিএমএল ফর্ম, ছিল ফর্ম কোনটা, এটা এসটিএমএল ফর্ম। এখানে ওরা দুটি এক্সাম্পল দিচ্ছে, হ্যাঁ ওরা বলছে কি আপনাকে, আমাকে ফর্মটা মাস্ট বি লিখতে হবে। এরপরে আসেন এখানে কিছু ইনপুট, ইনপুট হচ্ছে একটা কি ট্যাগের নাম, ইনপুট হচ্ছে কি একটা ট্যাগের নাম, এই ট্যাগটার হচ্ছে কি কোনো ক্লোজিং নাই, এটা শুধু স্টারিং আছে, তবে এই জন্য এটা আবার কি সিঙ্গেল এমটি এলিমেন্ট না, এটা একটা কি সিঙ্গেল এলিমেন্ট, এটা একটা কি সিঙ্গেল এলিমেন্ট। সিঙ্গেল এলিমেন্ট কখন হয়, যখন ট্যাগটা হয় কি শুধু স্টারিং পয়েন্ট থাকে এবং ওই স্টারিং পয়েন্টের ভিতরে আবার কি বসা যায় কোন একটা কন্টেন্ট দেওয়া যায়, তখন এটাকে আমরা বলি হচ্ছে কি সিঙ্গেল এলিমেন্ট, কি বলি সিঙ্গেল এলিমেন্ট। আর ধরা হচ্ছে কি সিঙ্গেল ট্যাগ, তার ভিতরে আবার কোনো কি কন্টেন্ট বা অ্যাট্রিবিউট কিছু ইনসার্ট করা যায় না, তখন আমরা তাকে বলি হচ্ছে কি এমটি এলিমেন্ট। ওকে, আচ্ছা, এই ইনপুট, ইনপুটের অনেক কাজ, হ্যাঁ ইনপুটের মধ্যে একটা টাইপ আমরা ইউজ করি, ইনপুটের মধ্যে একটা হচ্ছে আমরা ওকে অ্যাট্রিবিউট ইউজ করি, তার নাম হচ্ছে কি টাইপ। প্রথমে আমরা একটা ট্যাগ পাচ্ছি, নাম হচ্ছে কি ইনপুট, দা ইনপুট এলিমেন্ট। ওকে, কি বললাম আবার রিপিট করতেছি, ইনপুট এলিমেন্ট হচ্ছে একটা কি
সিঙ্গেল ট্যাগ, তাকে আমরা বলতে পারি সিঙ্গেল এলিমেন্ট। সিঙ্গেল এলিমেন্ট হলে আমরা বলতে পারি তার ভিতরে কিছু কি ইনসার্ট করার সুযোগ আছে। এখানে বলছে কি দেখেন, অ্যান ইনপুট এলিমেন্ট ক্যান বি ডিসপ্লেড ইন মেনি ওয়েজ ডিপেন্ডিং অন দা টাইপ অ্যাট্রিবিউট। অর্থাৎ ইনপুট এলিমেন্টের সাথে আমরা একটা কি অ্যাট্রিবিউট পাচ্ছি, তার নাম হচ্ছে টাইপ। এই টাইপ অনেক কিছু বলে দেয়। আমরা টাইপ ওখানে যাচ্ছি এবার, চলেন টাইপ ইনপুট কি কি ধরনের টাইপ সাপোর্ট করে আমরা দেখে চলেন। এগুলো সব টাইপ ইনপুট কি সাপোর্ট করে। আমরা যে বিষয়গুলো দেখলাম এখানে, এগুলো ম্যাচিং পাই কিনা কিছু দেখে চলেন। আমরা টেক্সট পাইছি, নাম্বার পাইছি, ইমেল পাইছি, ডেট পাইছি, সিলেক্টেড রেডিও পাইছি, আপলোডের কি ফাইল পাইছি। এখন নতুন করে একটা ট্যাগ পাইলা, তার নাম হচ্ছে কি ইনপুট। ওকে, বাট ইনপুটের সাথে এদের কারোর সাথে ম্যাচিং হয় কিনা থেকে চলে। ইনপুটের ক্ষেত্রে একটা কি আছে, অ্যাট্রিবিউট আছে, নাম হচ্ছে কি টাইপ। এই টাইপ অনেক কিছু বলে দেয়। কি বলে দেয় চলেন, ইনপুট টাইপ অ্যাট্রিবিউট, ইনপুটটা কি ধরনের হবে দেখেন, ডেট ধরনের হবে। ওকে, ইনপুটটা কি ধরনের হবে, ডেট ধরনের হবে, বলা যাচ্ছে দেখেন তো। ওকে, তারপরে ইনপুটটা কি ধরনের হবে, ইমেল ধরনের হবে। ওকে আচ্ছা, এরপরে ইনপুটটা কি ধরনের হবে দেখেন, ফাইল ধরনের হবে। তাহলে দেখেন তো আমরা যেটা সার্চ করলাম সেটার সাথে ম্যাচ করতেছে না অনেক কিছু। আচ্ছা, ইনপুটটা এরপরে হচ্ছে ধরেন কি ধরনের হবে, নাম্বার ধরনের হবে, এই যে নাম্বার। তারপরে ইনপুটটা কি ধরনের হবে, এই যে দেখেন তো আমরা কি এই যে নাম্বারের জন্য একটা ইনপুট ট্যাব কি পাইছি, ইমেলের জন্য একটা ইনপুট ট্যাব আমরা পাইছি, ডেটের জন্য একটা ইনপুট ট্যাব পাইছি, সিলেক্ট যদি রেডিও হয় তার জন্য আমরা একটা ইনপুট ট্যাব পাইছি, আপলোড যদি কি ফাইল হয় তার জন্য আমরা ইনপুট ট্যাব একটা কি পাইছি। তাহলে যেগুলো আমরা খুদে আসলাম সেগুলো কিন্তু ভ্যালিড। ওকে আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে ইনপুট ট্যাব কি টেক্সট, ইনপুট ট্যাব টেক্সট, ইনপুট ট্যাব টেক্সট, এই যে প্লেন টেক্সট পাওয়া যাচ্ছে ঘটনা একটু গ্যাপ দিই, তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন জিনিসটা। দেখেন আপনি যদি এগুলো বুঝছেন তাহলে আপনার একটা ফর্ম করা শেষ। হ্যাঁ, আবার এই ফর্মের মধ্যে আরো ইনসার্ট ডিলিশন হতে পারে, বাট এটা আসলে কি আপনার কাজ এখানে ক্লোজ। এতটুকুই আমরা কিছুটা বুঝতে আইডিয়া করতে পারতেছি, নতুন যারা আছে পুরান তো আপনারা পারেনি দিদি। হ্যাঁ, আমরা ইউজে যাচ্ছি, ইউজে গেলে আপনি বুঝতে পারবেন, রিভিউ লাগবেন ইউজে গেলে বুঝতে পারবেন। চলুন আমরা একটু দেখি। আমি অ্যাজ ইউজুয়াল একটা হচ্ছে ফাইল ক্রিয়েট করে নিই, আপনারা একটা দেখেন, আমি বললে দেন আপনারা করেন, আপাতত কিছু করার দরকার নেই। আমি ল্যাব টুটাকে আমি কপি পেস্ট করে বলে দিচ্ছি কি তুমি ল্যাব সিক্স, তুমি ল্যাব সিক্স, এবং হচ্ছে আমি তোমাকে নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, রিনেম করে দিই ওটার, একটু রিনেম করে দেন এখান থেকে। ফ্রম আচ্ছা, আমরা কি কি পাইছি এগুলো দেখি। আমরা পাইছি কি টেক্সট, নাম্বার, ইমেল, এগুলো আমরা শুধু এগুলো নিই। চলেন, প্রথমে বলছিলাম কি ফর্ম এর জন্য মাস্ট বি আমাদের একটা ট্যাগ লাগবে, নাম কি সেটার ফর্ম। উইদাউট ফর্ম ট্যাগ ফর্ম কাজ করবে না, এটা অলওয়েজ খেয়াল রাখবেন। আপনার ফর্ম এর ভিতরে শুধু একটা ফিল্ড থাকতে পারে, তাও আপনাকে ফর্ম ইউজ করতে হবে। হ্যাঁ, যেমন দেখেন এই যে ডাব্লিউসি স্কুল, এখানে এটা একটা সার্চ বক্স দেখছেন, এটা কিন্তু একটা ফর্ম, একটা ফিল্ড, তাও আপনাকে ফর্ম ট্যাগ ইউজ করতে হবে। উইদাউট ফর্ম ট্যাগ সে তার কাজটা করতে পারবে না। আচ্ছা, ফর্ম, ফর্মের ভিতরে আমরা কি পাইছি, আমরা পাইছি হচ্ছে কি টেক্সট পাইছি। হ্যাঁ, টেক্সট টেক্সট, ওকে, এরপর আমরা কি পাইছি, আমরা পাইছি হচ্ছে নাম্বার, এরপরে পাইছি হচ্ছে ইমেল, এরপরে পাইছি হচ্ছে কি ডেট, এরপর পাইছি হচ্ছে রেডিও, এরপরে পাইছি হচ্ছে ফাইল, এগুলো আমরা পাইছি না এগুলো। আচ্ছা, এখন এগুলো আমরা আগে সার্চ করে পাইছি, এরপরে হচ্ছে যে ফর্মের ক্ষেত্রে, ফর্মের ক্ষেত্রে আমরা যখন শিখতে গেলাম
ফ্রম ট্যাগ পাইছি, ফ্রম ট্যাগের সাথে সাথে আমরা একটা ট্যাগ পাইছি, নাম হচ্ছে কি ইনপুট, ইনপুটের সাথে একটা অ্যাট্রিবিউট পাইছি, নাম হচ্ছে কি টাইপ। তো আমরা এগুলো আবার অ্যাসাইন করে চলেন। ট্যাগ শুরু করলাম, একটা কি অ্যাট্রিবিউট লিখবো টাইপ, ওকে এবার তো লিখে নাকি এইখানে আপনি এটা নিয়ে আসেন, আপনার কাজ শেষ। একটা ইনপুট টাইপ কি টেক্সট, এগুলো ছোটাতে লিখবে, হ্যাঁ টেক্সট, ওকে। এবারে টেক্সটের মধ্যে কি ধরনের ডাটা লিখা যায় আমরা আইডেন্টিফাই করছিলাম, দেখেন তো প্লেন টেক্সট নাম্বার অ্যাজ ওয়েল সাইন, দ্যাট মিনস আপনি যা মনে তাই লিখতে পারবেন, এখানে কোনো কি বাইন্ডিংস নাই, ওকে। এরপর আমরা আরেকটা পাইছি কি নাম্বার, তাহলে আপনি এখানে থেকে নাম্বারটা লিখে ইনপুটটা নাম্বার, তাহলে এখানে আপনি হচ্ছে কি 1 2 3 4 এরকম করে নাম্বার আপনি কি লিখতে পারবেন এখানে, ক্লিয়ার সবাই। এবার আমরা পাইছি কি ইনপুট ইমেল পাইছি, ইমেল কি ধরনের ডাটা আমাদেরকে দেয়, ইমেল ধরনের ডাটা দেয়, মানে হচ্ছে কি যেখানে আপনি ইমেল লিখতে পারেন এরকম, তাই এখানে ইমেল। এবার আমরা পাইছি কি ডেট, মানে যেগুলো পাইছি আগে ওগুলো শেষ করে দেন, আমরা অন্যগুলো এগুলো বুঝলে আমরা আরো অন্যগুলোকে নিয়ে আসতে পারবো। ইনপুটে ডেট রেডিও, এটা একটু পরে শিখতেছি আমরা আপাতত, এটাতে একটু বোঝার ব্যাপার আছে। এবার ইনপুট টাইপ কি ফাইল, ইনপুট টাইপ ফাইল, একটা ফর্ম রেডি হয়ে গেছে আমাদের, ওকে। তো ফর্ম গুলো নর্মালি হচ্ছে, তো আমরা একটু আউটপুটে আসি, এটা চলেন এই চুজ করা যাচ্ছে। আপনি বলতে পারেন যে এখানে তো কিছু বোঝা যাচ্ছে না, হ্যাঁ দেখেন সকল একসাথে একসাথে চলে আসছে, ওদের গুলোতে দেখেন চিনতে আছে, হ্যাঁ আবার এখানে কি বোঝা যাচ্ছে যে এটা কি, রাইট। তো আমরা এইভাবে এটারে আরো ডেভেলপ করবো, দেন এটা চলে আসবে। আপাতত আপনারা আমাকে একটু বলেন তো এটা দিয়ে কিছু আইডিয়া হচ্ছে কিনা, যে কিভাবে ফর্ম করতে হয়, ফর্মের জন্য একটা কি ফর্ম এলিমেন্ট লাগবে, আর ইনপুট গুলো নেওয়ার জন্য আমাদের কিছু কি ট্যাগ লাগবে, ওই ট্যাগ গুলোর মধ্যে অন্যতম একটা ট্যাগ হচ্ছে, নাম হচ্ছে কি ইনপুট। ইনপুটটা সে সরাসরি কাজ করতে পারে না, সে কাজ করে কি টাইপের মাধ্যমে। টাইপ গুলা কি আমরা যে নর্মালি খালি চোখে যেটা দেখি সেটার সাথে ম্যাচ করে অনেকগুলো টাইপ ওরা দিয়ে রাখছে, সেগুলো আমরা জাস্ট কি এখানে বলে দিচ্ছি, আর সে ওই অনুযায়ী ডাটাগুলো নেওয়ার জন্য কি রেডি হয়ে যাচ্ছে। এতটুকু আমরা ক্লিয়ার, আচ্ছা আবার এটাকে আমরা একটু সাজাই চলেন, জানেন আমরা কাজগুলো করলে দিদি বুঝি নাই, হ্যাঁ এই যে এটা ফাইল, এই যে ইনপুটের ফাইলের জন্য, এই যে ফাইল, ফাইলের কারণে এটা চলে আসছে, হ্যাঁ। আচ্ছা এগুলো আবার হচ্ছে যে ব্রাউজারের ডিফল্ট জিনিস, একটা ব্রাউজার একরকম আসতে পারে কিন্তু এগুলো, হ্যাঁ। আচ্ছা একটু আসেন, এটা এটা যেহেতু হচ্ছে আমাদের প্লেন এসটিএমএল, তো আর হচ্ছে যে আমি নতুন একটা টপিক একটু বলি, এটা আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা পাবো। এই যে এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট, হ্যাঁ দ্যাটস ওয়াই এগুলো এক লাইনে বসে গেছে, ওকে। আর শুনে রাখেন কথাটা, আচ্ছা আমরা একটু এটারে আলাদা আলাদা করি, আমি এখানে হচ্ছে একটা বিয়ার দিচ্ছি, একটা নাকি এইচআর দিয়ে দিবে, এইচআর দিলে দেখা হবে, বিয়ার দিয়ে দিয়ে এইচআর দিয়ে এইচআর একটা করে এইচআর দিয়ে রাখে, এইচআর 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 দিলে কি হবে বলুন তো, এটা হরদালা লাইন আসবে, হ্যাঁ এরকম দেখাবে তো এই, ওকে এটা ভালো। আচ্ছা এরপরে দেখেন এখন বোঝা তো যাচ্ছে না এটা কিসের, এটা কি নিজের নাম লিখে জন্য লিখলাম, নাকি বাবার নাম, নাকি বাবার নাম, নাকি হচ্ছে যে কি স্কুলের নাম, কলেজের নাম, কিছু তো বোঝা যাচ্ছে না। এই জন্য আমরা এখানে হচ্ছে বলে দিবে এভাবে, দেখেন আমি বললাম হচ্ছে কি ধরেন ট্রেনি নেম। এখন আমি সবসময় আপনাদেরকে বলি হচ্ছে কি এসটিএমএল এর মধ্যে সরাসরি এভাবে টেক্সট কন্টেন্ট না লিখতে, নিশ্চয়ই কোনো একটা কি লাগবে এলিমেন্ট লাগবে, ট্যাগ লাগবে। তো ফর্মের মধ্যে এই ধরনের নামগুলো লেখার জন্য আমাদের একটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে লেভেল, নাম হচ্ছে কি লেভেল, ওকে। লেভেল অ্যাকচুয়ালি ধরেন ওয়ান কাইন্ড অফ ক্যাপশন, তাহলে এখানে বলে দিলাম এই যে ট্রেনিং নেম, তাহলে এটা একটা এখন ভ্যালিড হয়ে গেছে ট্রেনিং নেম। তাহলে এখন এটা দেখলে যে কেউ বুঝতে পারবে যে আপনারা এখানে কি করতে হবে, ট্রেনিং নেম লিখতে হবে এখানে, হ্যাঁ বড় বোঝা যাচ্ছে। আচ্ছা এরপর ধরেন এখানে এসে আমি লিখলাম হচ্ছে কি লেভেল, লেভেল একটু বোঝার চেষ্টা করেন, আগে দেখেন আপনারা নাম্বার, তাহলে আমি বললাম হচ্ছে কি আপনার রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার, ওকে। এরপর ধরেন ইমেল, হ্যাঁ তো আমি এখানে বললাম হচ্ছে ধরেন আপনার কি রাইট
ভ্যালিড ইমেল, বংসং ইমেল দিলে তার কাজ করবে না। এরপরে ধরেন এখানে আমি লিখলাম কি লেখা যায় এটা বলেন তো, ইন্টারেস্টেড, হ্যাঁ জয়নিং ডেট হতে পারে, জয়নিং ডেট। এরপর হচ্ছে কি বলতে পারি আমরা, কি আপলোড ইউর ফটো, রাইট? ছোট করেছে এটা, দেখেন তাহলে দেখেন আমার একটা কিন্তু ফর্ম বানানো কিন্তু শেষ, এটার কিন্তু মেন্ডেটরি না, এটা আমাদের জাস্ট আমাদের সুবিধার জন্য আমরা নিলাম। ওকে তাহলে দেখেন ট্রেনিং নেম, রেজিস্ট্রেশন নাম্বার, রাইটার ভ্যালিড ইমেল, জয়নিং ডেট, যেটাতে আমি ইন্টারেস্টেড সেটা আপনি কি লিখে দেন এখানে, তারপরে ক্যাপটিউর ফটো। তাহলে দেখেন তো মোটামুটি একটা আমাদের ফর্ম রেডি হয়ে গেল না? ওকে একটু আপনারা করেন, তাহলে আমি একটু ডিটেলসে যাবো, আর একটু ধীরে ধীরে ছোট ছোট করে আগান, স্বাগত করেন, আপনি করেন স্বাগত করেন। এটাকে দেখতেছেন নাকি আমি কোড বড় করে দিব? আচ্ছা ঠিক আছে করেন। ওকে বাকিটা কমপ্লিট করেন, আমাদের এখন হচ্ছে লেভেল বুঝতে হবে, ইনপুট টাইপটা বুঝতে হবে, হ্যাঁ আর ফর্মটা মাথার উপর অবশ্যই রাখতে হবে। এতটুকু আচ্ছা, এখন দেখেন এদের যদি হয় নেক্সট একটু শুনেন আমার কথাটা, এই ফর্ম দেখেন এটা ফিল আপ করার পর আমাদের সাবমিট বাটন আছে, সেই সাবমিট বাটনে ক্লিক করলে ফর্মের ডাটাগুলো কি হয় সাবমিট হয়, এজ ইট ইজ। এখানে দেখেন একই ঘটনা, সেভ মানে সাবমিট বাটন। এখন আমাদের ডাটাগুলো সেভ করতে হলে বা সাবমিট করতে হলে আমাদের কি লাগবে, একটা সাবমিট বাটন লাগবে। হ্যাঁ এই যে ইনপুট টাইপের এখানে আমরা একটু আসি, এখানে দেখেন এই যে ইনপুট টাইপ বাটন, ওকে তারপর হচ্ছে ইনপুট ট্যাব, এই যে ইনপুট ট্যাব সাবমিট, এই ইনপুট ট্যাব সাবমিটটা দিয়ে আমরা কি আমাদের ডাটাগুলো সাবমিট করতে পারবো। এবার দেখেন এটা কীভাবে হয় কাজটা, আমরা ইনপুট ট্যাব সাবমিট এখান থেকে নিলাম, নিয়ে আমার হচ্ছে যে এইখানে সেটা দেখেন আগে পরে করেন, আমি বললে তখন করেন করার সুযোগ পাবেন। হ্যাঁ ওকে জাস্ট এখানে আমি বললাম কি ইনপুট ট্যাব সাবমিট, আর কিছু না এতটুকু বললাম আমরা, হ্যাঁ ইনপুট ট্যাব সাবমিট। তো এখানে একটা জিনিস বলতে পারেন, ধর ইনপুট ট্যাব সাবমিট খালি বললে কেমন দেখে, আমরা একটু দেখে চলেন, ইনপুট ট্যাব সাবমিট বললাম, স্ক্রিনে আসলাম, ক্লিক সাবমিট, ওকে। এবার আপনি চাচ্ছেন এই সাবমিট কথাটা চেঞ্জ করবেন, চেঞ্জ কিভাবে করতে পারেন, আমি এখানে যদি লিখি ভ্যালু ইকুয়াল টু লিখলাম দেখেন রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন আমাদের এগুলো ধরো কি সেভ, তাহলে দেখুন যে কি সেভ, আর যদি কিছু না দিই তাহলে ডিফল্ট একটা ব্রাউজার একরকম কি এখানে আসবে দেখাবে। আপাতত আমি এখানে হচ্ছে যে সেভ লিখে দিচ্ছি, আপলোড মানে আপলোড দিলে অন্য কথা বুঝাবে। আচ্ছা এতটুকু ক্লিয়ার আমরা, এবার দেখেন আমি হচ্ছে যে এখানে কিছু লিখি, লিখে না লিখে সমান কথা, সমস্যা নেই। শুধু একটা জায়গা ধরতেছে বলতেছে কি আর ইনক্লুড এট দা রেট এটা সেটা লাগবে, হ্যাঁ মানে ইমেলের যে ট্যাব সেটা আপনাকে দিতে বলতেছে, নাহলে কি সে নিবে না কন্ডিশন এটা, রাইট? সেভ, এটা এসটিএমএল থেকে ডিফল্ট এটা ধরে, ফর্মটা কিন্তু সাবমিট হয়েছে, খেয়াল করছেন কই সেভ হয়েছে, এটা একটা পয়েন্ট, আর একটা পয়েন্ট হচ্ছে ডাটাগুলো আসলে গেছে কিনা, এটা আর একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, একটা হচ্ছে কই সেভ হয়েছে আর একটা হচ্ছে কি ডাটাগুলো আসলে গেছে কিনা, এটা হচ্ছে দুইটা দুইটা পয়েন্ট। এখন কোথায় সেভ হয়েছে এটার উত্তর হচ্ছে যে আমরা যখন হচ্ছে ব্যাক এন্ডে কাজ করো তখন পাবো, ওকে ডাটাবেস, রাইট? ডাটাবেস নিয়ে যখন কাজ করো তখন আমরা পাবো যে কোথায় সেভ হয়েছে, আর কোথায় সেভ হওয়া হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে যে ডাটা আসলে কি গেছে কিনা, আগে গেছে কিনা বা পাইছে কিনা, এটা হচ্ছে আগের যখন ডাটা যদি পায় তাহলে সে যাবে, আর সে যদি যায় তাহলে সে সেভ হইতে পারবে, আর যদি নাই পায় বা নাই যদি যায় তাহলে তো সেভ হওয়া তো দূরের কথা, ওকে। তাহলে আমাদের এখন কি ডাটাটাকে পাইতে হবে, এটা কি পাইতে হবে, আর যেন যায় সেই অবস্থা ব্যবস্থাটা কি করে দিতে হবে, কি বললাম ডাটা পাইতে হবে এবং ডাটা যেন কি যায় সেই ব্যবস্থাটা আমাদের কি করে দিতে হবে, ওকে ফাইন। ওকে ডাটা হচ্ছে যে আপনার
যাবে কি না বা কিভাবে যাবে সেটা ডিপেন্ড করা হচ্ছে যে মেথডের উপরে, কিসের উপরে? এটা কোথায় আছে দেখেন, এইচটিএমএল ফর্ম অ্যাট্রিবিউটের ভিতরে আছে এটা। হ্যাঁ কি বললাম, ডাটা যাবে কি না এবং কিভাবে যাবে সেটা ডিপেন্ড করা হচ্ছে কি মেথডের উপরে। ওকে, তো এটাকে বলা হচ্ছে মেথড একটা অ্যাট্রিবিউট, এটা বলা হচ্ছে ফ্রম অ্যাট্রিবিউট। ফ্রম অ্যাট্রিবিউট যখনই দেখবেন তার মানে এটা সরাসরি ফ্রম এর ভিতরে বসবে। ফ্রম কে? এখানে ফ্রম কে? এই যে ফ্রম, তার মানে কি ফ্রম এর, ফ্রম অ্যাট্রিবিউট মিনস ফ্রম এর ভিতরে বসবে। ইনপুট অ্যাট্রিবিউট মিনস ইনপুট এর ভিতরে বসবে। ওকে, ফ্রম অ্যাট্রিবিউট ফ্রম এর ভিতরে বসবে, ইনপুট অ্যাট্রিবিউট কি ইনপুট এর ভিতরে বসবে। ইনপুট অ্যাট্রিবিউট এখানে কোনটা? টাইপ, 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 টেক্সট হচ্ছে ভ্যালু। আচ্ছা, মেথড এইচটিএমএল এর মতে বা নরমালি মেথড হচ্ছে কি দুই ধরনের, একটা হচ্ছে কি গেট মেথড, একটা হচ্ছে কি পোস্ট মেথড। একটা হচ্ছে কি গেট মেথড, একটা হচ্ছে পোস্ট মেথড। ওকে, এখন দুইটা যেহেতু আছে দুইটার একটু পার্থক্য থাকতে পারে বা কারণ থাকতে পারে কেন দুইটা, সেটা আমরা একটু দেখে চলেন। এখানে দুইটার হচ্ছে কারণগুলো বলে দিছে, আমরা এটা অ্যাপ্লাই করবো কিভাবে দেখেন। অ্যাপ্লাই করতে হবে এভাবে যে মেথড, মেথড ইকুয়াল টু এখানে লিখুন হয় গেট না হলে কি পোস্ট, দ্যাটস ইট। পোস্ট দিলে পোস্ট মেথডে ডাটা যাবে, গেট দিলে গেট মেথডে ডাটা কি যাবে। ক্লিয়ার আছে সবাই? ওকে, ডাটা যাবে। এরপরে আমাদের দুইটা কোশ্চেন ছিল, একটা হচ্ছে ডাটা কি যাবে কি যাবে না, এটা দিলে ডাটা কি যাবে। আর একটা কোশ্চেন ছিল কি ডাটা কি পাবে কি না পাবে না, ওইখানে এখানে আমরা কি এখানে যাই নাই, প্রথম কোশ্চেন সলভ আমাদের। ওকে, ডাটা পাবে, সরি ডাটা যাবে, কিভাবে যাবে গেট অথবা পোস্ট মেথডে, যেহেতু দুইটা, দুইটার কি কারণ আমরা একটু দেখে হাঁটি চলেন। কারণগুলো মনে রাখবেন, কারণ এগুলো পরীক্ষায় আসতে পারে, মেথড গুলো আসতে পারে, কখন কোথায় কোশ্চেন আসে কিছু বলা যায় না। ওকে, যেহেতু আমরা নিজেরা কোশ্চেন করতেছি না, থার্ড পার্টি পুরোপুরি। আচ্ছা, বলতেছে কি দেখেন, গেট অ্যাপেন্ডস দ্য ফ্রম ডাটা টু দ্য ইউআরএল ইন নেম ভ্যালু পেয়ার্স। ওকে, এটা থেকে আমরা সহজ ভাষা যেটা বলতে পারি, বুঝতে পারি যে আমাদের যে ইউআরএল থাকে না, ইউআরএল, সেই ইউআরএল দিয়ে হচ্ছে কি গেট মেথড ডাটাগুলো কি পাস হয়, ডাটাগুলো যায়, যাওয়ার সময় তারা কি জোড়ায় জোড়ায় যায়। কি জোড়া থাকে তাদের? নেম এন্ড ভ্যালু থাকে জোড়ার মধ্যে, নেম এন্ড ভ্যালু থাকে। ওকে, ভ্যালু মিনস কোনটা? এটা যেটা মানুষ আমরা ইনপুট দিচ্ছি সেটা হচ্ছে কি ভ্যালু। ওকে, এবার নেম কেন সেটা আমরা একটু পরে কি বুঝবো। তাহলে গেটের একটা এয়া পেলাম, রুলস পেলাম, সে কি ডাটা ইউআরএল দিয়ে পাস হবে এবং সে কি নেম এন্ড ভ্যালু হয়ে জোড়ায় জোড়ায় যাবে। এরপর বলছে কি দেখেন, এটা একটা নেগেটিভ ইস্যু, নেভার ইউজ গেট টু সেন্ড সেন্সিটিভ ডাটা। যেহেতু হচ্ছে কি আপনার গেট দিয়ে ডাটা পাঠালে সেটা কি ইউআরএল দিয়ে যাচ্ছে, এই জন্য বলতেছে কি সেন্সিটিভ ডাটা গেট দিয়ে পাঠাবেন না। সেন্সিটিভ ডাটা বলতে কি কি বুঝে, ধরেন কি আপনার আইডি পাসওয়ার্ড অথবা ব্যাংকিং কোনো ট্রানজেকশন করতেছে, সেই ট্রানজেকশনের কি ইনফরমেশন গুলো, এই ধরনের ডাটা আপনি কি ওরা মানা করতেছে এখান দিয়ে পাঠানোর জন্য। এরপরে দ্য লেন্থ অফ ইউআরএল ইজ লিমিটেড, আপনার যেহেতু এটা ইউআরএল দিয়ে যাচ্ছে, ইউআরএল এর আপনার কি ক্যাপাসিটি আনলিমিটেড না, লিমিটেড, কত সংখ্যা 2048 ক্যারেক্টার। ইউজফুল ফর ফ্রম সাবমিশন হোয়ার ইউজার ওয়ান টু বুকমার্ক দ্য রেজাল্ট, যেহেতু আপনার এটা কি ইউআরএল দিয়ে যাচ্ছে, ইউজার চাইলে এটা কি করতে পারে বুকমার্ক করতে পারে। গেট ইজ গুড ফর নন সিকিউর ডাটা লাইক কুয়েরি স্ট্রিং ইন গুগল। হ্যাঁ, ধরেন আমরা ধরেন হচ্ছে মনে করেন এখানে কিছু সার্চ করতেছি অথবা গুগলে কিছু সার্চ করতেছি, এগুলো তো অ্যাকচুয়ালি সিকিউরিটির বিষয় না। হ্যাঁ, এটা আপনি যে কোনো কিছু সার্চ করেছেন এটা দেখলে সমস্যা নাই, এই ধরনের ডাটার জন্য গেটটা হচ্ছে কি ভালো, ওরা যেটা বলতেছে। তাহলে গেটের কিছু সুবিধা অসুবিধা আমরা পেলাম। হ্যাঁ, এবারে সুবিধা সুবিধা অসুবিধা মাথায় রেখে এবার আপনি গেট ইউজ করবেন কি করবেন না, বা যখন ইউজ করছেন তখন গেট লাগবে কি লাগবে না আপনি কি ওইভাবে বুঝে নিয়ে ইউজ করবেন। আমরা আবার বলি দেখেন, গেট দিয়ে ডাটাটা হচ্ছে কি ইউআরএল দিয়ে পাস হয়, পাস হওয়ার সময় তারা কি জোড়া হিসাবে থাকে। এরপরে বলতেছে কি সেন্সিটিভ ডাটা কখনোই গেট পদ্ধতিতে পাঠানো উচিত না, বলতেছে কি গেট পদ্ধতিতে আপনি সর্বোচ্চ 2048 ক্যারেক্টার কি পাঠাতে পারবেন। এরপরে বলা হচ্ছে কি বলুন তো, গেট পদ্ধতিতে ডাটা পাঠালে সেটা আপনি চাইলে কি বুকমার্ক করে রাখতে পারবেন, গেট পদ্ধতিতে নন সিকিউর ডাটা পাঠানো ভালো এবং আপনি চাইলে সেটারে কি ওই যে লাইক কোথায় ইউজ করতে পারেন, লাইক সার্চিং এর ক্ষেত্রে আপনি এগুলো ইউজ করতে পারেন। তাহলে গেটের ব্যাপারটা কিছুটা বোঝা গেল নাকি? পোস্টে আসেন, অ্যাপেন্ডস দ্য ফর্ম ডাটা ইনসাইড দ্য বডি অফ দ্য এইচটিটিপি রিকোয়েস্ট, দ্য সাবমিটেড ফর্ম ডাটা ইজ নট শোন ইন দ্য ইউআরএল। তার মানে হচ্ছে সহজ ভাষায় আমরা যদি বলি,
পোস্ট দিয়ে ডাটা পাঠালে সেটা হচ্ছে কি ইউআরএল দিয়ে পাস হবে না, কত সহজ কথা। তাহলে এটা যাচ্ছে কোথা থেকে? আমাদের যে এইচটিটিপি যে রিকোয়েস্ট আছে, যে এইচটিটিপি বা এইচটিটিপি এস এর যে রিকোয়েস্ট বা প্রোটোকল, সেই প্রোটোকলের মাধ্যমে সে কি চলে যাচ্ছে। মানে যখন কাউকে প্রোটোকল দিয়ে পাঠানো হয় তাহলে সেটা একটা সিকিউরিটি ব্যবসা থাকে না। যেমন আমাদের প্রাইম মিনিস্টার যখন প্রোটোকল দিয়ে যায় সিকিউরিটি দেখেন, তো ওইরকম একটা সিকিউরিটি থাকে আর কি ওদের। হ্যাঁ, এরপরে পোস্ট হ্যাজ নো সাইজ লিমিটেশন, মানে এখানে যেরকম একটা লিমিটেশন আছে এখানে কোনো লিমিটেশন নাই। অ্যান্ড ক্যান বি ইউজড সেন্ড লার্জ অ্যামাউন্ট অফ ডাটা, মানে আনলিমিটেড আপনি যা মাসে আপনি পাঠাতে পারবেন, নো প্রবলেম। ফ্রম সাবমিশন উইথ পোস্ট ক্যান বি বুক মার্ক, এটা যেহেতু কি আপনার দেখা যাচ্ছে না, মানে এই এইচটিটিপি রিকোয়েস্ট হলে আপনার প্রসেস কি কি ঘটে এগুলোকে আমরা দেখতে পাই আসলে। একেবারে ডাটা যে পাস হচ্ছে তাও দেখার কোনো সুযোগ নাই, যেহেতু দেখার সুযোগ নাই তাহলে আপনি এটাকে বুক মার্কও করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমরা যদি একটা সামারাইজ করি বিষয়টা এরকম, যে ফর্ম দিয়ে ডাটা পাঠানোর দুইটা পদ্ধতি, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে কি পোস্ট। গেট দিয়ে ডাটা পাঠালে সেটা ইউআরএল এ দেখা যায়, পোস্ট দিয়ে ডাটা পাঠালে সেটা ইউআরএল এ শো করে না। ওকে, পোস্টের ডাটাগুলো কিভাবে যায়, এইচটিটিপি বা এইচটিটিপি এস এর যে রিকোয়েস্ট সেই রিকোয়েস্টের থ্রুতে এটা কি পাস হয়ে যায়। ওকে, তারপরে হচ্ছে কি আপনার গেটের ডাটা লিমিটেশন আছে পাঠানো 2048 ক্যারেক্টার, আর পোস্টের কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড এটা। হ্যাঁ, তারপরে হচ্ছে বলা হচ্ছে কি গেটের ডাটাগুলো হচ্ছে কি নন সিকিউর, আর পোস্ট ডাটা পাঠানোর যে প্রসেস সেটা হচ্ছে কি সিকিউর। ওকে, আর কি বলতে পারি আমরা এখানে বলুন তো, যে গেট এর ডাটা আমরা কি বুকমার্ক করে রাখতে পারি আর পোস্ট ডাটা বুকমার্ক করা যায় না, আর কি বলতে পারি। যেমন গেটটা হচ্ছে আমরা ইউজ করতে পারি কি সার্চিং এর ক্ষেত্রে, আর পোস্টটা অন্য আদার্স সব ডাটা ইউজ এর ক্ষেত্রে করতে পারি। তবে আপনি যদি মনে হয় যে আপনার ডাটা যেটা পাঠাচ্ছেন সেটা টেস্টিং এর জন্য হলেও ইউআরএল দেখা উচিত, তাহলে আপনি তখন গেটটা ইউজ করতে পারেন। কথাগুলো খেয়াল থাকবে। ওকে, তাহলে এখন দেখেন আমাদের যে ডাটাটা পাঠাচ্ছি আমাদের কাছে তো কোনো ব্যাকএন্ড নাই, আমাদের টেস্টিং এর জন্য আমরা এখানে গেট ইউজ করতে পারি না, ডাটাকে যাচ্ছে কিনা আমাদের এটা বোঝার জন্য। ক্লিয়ার সবাই? সেকেন্ড কোশ্চেনে আসে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডাটাটা পাবো কিনা বা কিভাবে পাবো, এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। ওকে, এটার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে যে এই যে ইনপুট অ্যাট্রিবিউটের মধ্যে দেখেন আমরা হচ্ছে ডাটা যাবে কি যাবে না এটার জন্য গেলাম হচ্ছে ফর্ম অ্যাট্রিবিউটের কাছে। এবার হচ্ছে আমাদের কি ডাটা পাবো কি পাবো না এটার জন্য যেতে হবে কার কাছে, ইনপুট অ্যাট্রিবিউটের কাছে, ইনপুট অ্যাট্রিবিউটের কাছে। হ্যাঁ, ইনপুট অ্যাট্রিবিউট। ওকে, এখানে কিছু অ্যাট্রিবিউট আমরা দেখতে পাচ্ছি, আইডি, নেম। ওকে, আমাদের এখন কনসার্ন হচ্ছে নেম নিয়ে, আমরা নেমের কাছে যাচ্ছে। এখানে একটা কথা ছিল দেখেন, সে জোড়ায় জোড়ায় যায়। হ্যাঁ, জোড়াগুলো কিসের মধ্যে যে আছে নেম এন্ড ভ্যালু হিসাবে, আমরা এখানে ভ্যালুটা চিনতে পারছি, ভ্যালুটা কোনটা, যেটা আমরা এখানে লিখবো সেটা হচ্ছে কি ভ্যালু। এখন এই ভ্যালুটা যে ক্যারি করবে সে ক্যারিয়ারের নাম হচ্ছে নেম, সে ক্যারিয়ারের নাম হচ্ছে কি নেম। ব্যাপারটা এরকম, আমি সহজ করে দেখেন, ধরেন আমাদের এখানে আমরা যদি লিখি যে নেম একটা অ্যাট্রিবিউটের নাম, হ্যাঁ এখানে আমি লিখলাম হচ্ছে ধরেন কি ট্রেনি নেম, ট্রেনি নেম, যেখানে লিখতে পারি আপনি এখানে ট্রেনি নেম। আর ট্রেনি নেমটা হচ্ছে যে এই ইনপুট ফিল্ডের নাম, ট্রেনি নেমটা কি ইনপুট ফিল্ডের নাম, তার কাজ হচ্ছে এই ইনপুট ফিল্ডে ইউজার যে ভ্যালুটা লিখবে দিবে সেটা ক্যারি করা। কথা বোঝা যাচ্ছে? লাইক ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে যে হ্যালো, হ্যালো, সেভ। দেখেন তো এখানে কি আসছে, সামনে যারা আসেন বুঝতে পারবেন, ওই যে নেম যেটা দিয়ে আসলাম সেটা ইকুয়াল টু কি যে ভ্যালুটা দিলে এটা। তাহলে এখন একটা যে পড়লাম যে গেট ডাটা যাচ্ছে কি ইউআরএল শো হচ্ছে এবং তারা কি নেম এন্ড ভ্যালু হিসাবে কি জোড়ায় জোড়া যাচ্ছে, পেয়ার হিসাবে যাচ্ছে, তাহলে ঘটনা ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে তাহলে নেমের ভিতরে আমি নেম লিখলাম না কেন, নেম হচ্ছে অ্যাট্রিবিউট, এটার ভিতরে আপনি ভ্যালু লিখবেন, যে ভ্যালু লিখবেন সেই ভ্যালু অ্যাকচুয়ালি ক্যারি করবে। তাহলে এটা মূলত হচ্ছে ক্যারিয়ার হিসেবে ইউজ হচ্ছে, মূলত কি ক্যারিয়ার মানে বাহন হিসাবে কি ইউজ হচ্ছে এটা। ক্লিয়ার সবাই? আমরা এরকম ক্যারিয়ার কিন্তু সবারই দিতে হবে না, কি বলেন? তাহলে এখানে আমরা নেম ইকুয়াল টু নাম্বার, কিসের নাম্বার, এভাবে নাম্বার যদি লিখি তাহলে ব্যাপারটা কি মিনিংফুল হয়েছে? তাহলে এখানে লিখতে হবে কি ধরেন রেজিস্ট্রেশন নাম্বার। এই নেমের যে লিখতেছি না এটার মধ্যে কোনো স্পেশাল কোনো স্পেস থাকবে না, কোনো এটা খেয়াল রাখবে কোনো স্পেস থাকা যাবে না। এরপর হচ্ছে এখানে আমি লিখলাম কি নেম ইকুয়াল টু দিলাম ধরো রেজিস্ট্রেশন ইমেল দিলাম, হ্যাঁ রেজিস্ট্রেশন ইমেল। তারপর এখানে দিলাম
নেম ইকুয়াল টু হ্যাঁ জয়েন ডেট, খুব ইজিতে খেয়াল থাকবে। এখানে নেম ইকুয়াল টু দিলাম যে পিপি প্রোফাইল ফটো, কোনো ঝামেলা আছে? এবার দেখেন আমি যে ফর্মটা ফিল আপ করি এখন, ইউআরএলটা হচ্ছে যে আমরা ক্লিন করে দিই ইউআরএলটা একটু, এখন আমরা ইউআরএলটা কপি করে রাখি আপনার বোঝার সুবিধার জন্য, চলেন। এখন ইউআরএলটা হচ্ছে এটা, ওকে। আর আমি লিখলাম হচ্ছে ধরেন সাবমিট, ইউআরএলটা দেখান আবার। ট্রেনিং নেম ইকুয়াল টু এবিন ওয়ান, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে কি রেজিস্ট্রেশন ইমেল, তারপরে কি জয়নিং ডেট, তারপরে পিপি, মানে প্রোফাইল ফটোতে ছবির নামটা আসছে এখানে, পুরোটা ইউআরএলটা আমরা দেখতে পাচ্ছি না, ওই কি ডাটা। তাহলে ওই যে সেকেন্ড যে কোশ্চেনটা ছিল, ডাটা পাবো কি পাবো না, তাহলে ডাটা পাওয়ার উপায় বুঝতে পারছেন সবাই? তাহলে জি এই লিংকটা আপনার 2048 ক্যারেক্টার ম্যাক্স ম্যাক্স রাইট। তাহলে এখন আমাদের যে ফর্মটা একটাকে আমরা করছিলাম এটা আপডেট করে ফেলাম, তো সবাই কি আপডেট করবেন মেথড, হ্যাঁ। আর পোস্টের ক্ষেত্রে ডাটা পাস হবে কিন্তু দেখবেন না, স্যার এখানে যে পাসওয়ার্ড দিই পাসওয়ার্ডটা কি সব দেখা যাবে, সব না একদম নরমাল টেক্সটের মতোই দেখাবে। আচ্ছা এজন্য তো বলতেছেন সেন্সিটিভ ডাটা যাতে ইউজ না করেন আপনি, হ্যাঁ। তাহলে আপনারা এখন কি আপডেট করবেন বলেন তো, ওইটার মধ্যে মেথড অ্যাড করবেন আর কি নেম অ্যাড করবেন, নেম অ্যাড করার সময় কি খেয়াল রাখতে হবে বলেন তো, স্পেস ইউজ করা যাবে, আপনারা আপনাদের মতো করে ইউজ করেন বুঝে বুঝে। সাবমিট বাটনটা একটু দেখেন, হ্যাঁ এটা আমি বলতে ভুলে গেছিলাম, আমরা শুরু করি আবার, হ্যাঁ ব্রেকের পরে। আর যতটুকু শিখলাম এতটুকু দিয়ে কিন্তু বেসিক কাজ আপনার শেষ কিন্তু ফর্মের, ওকে। এখন কাজ হচ্ছে আমাদের হচ্ছে ইনপুট টাইপ বাড়ানো এবং হচ্ছে যে আর কি কি অ্যাট্রিবিউট ইউজ করা যায় সেটা আমাদের বোঝা, ওকে। একটু প্লিজ একটু স্ক্রিনে খেয়াল করে সবাই, আমরা ইনপুট টাইপটা বাড়াবো আমরা, হ্যাঁ চলেন। ইনপুট টাইপটা কোথায় আছে আমাদের, এই যে ইনপুট টাইপ, এই যে ইনপুট টাইপ, হ্যাঁ। আমরা এখানে অনেকগুলো টাইপ আছে, একটু বুঝে বুঝে যাই প্লিজ একটু খেয়াল করে সবাই, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আমরা ইউজ করে ফেলবো। একটু স্ক্রিন গুলো ছেড়ে দিন আপনাদের, আমার স্ক্রিনে আসেন, কমন স্ক্রিনে আসেন। ইনপুট টাইপ বাটন, এটা দিলে একটা বাটন আসবে, হ্যাঁ। নর্মালি হচ্ছে বাটনটা বিকল্প উপায়েও আছে, এখন বিকল্প উপায় যেটা সেটা বেশি ইউজ, আমরা একটু পরে দেখবো সেটা। ইনপুট টাইপ চেক বক্স পরে দেখতেছি, ইনপুট কালার, আচ্ছা এটা দিলে কি হয় দেখেন, এটা জাস্ট আমরা টেস্টিং পারপাস দিয়ে দিয়ে শেষ করবো, এগুলো নিয়ে আমাদের তেমন কোনো কি কাজ নাই। ইনপুট টাইপ কালার, হ্যাঁ এটা দিলে কি হয় দেখেন, এরকম একটা কালার বক্স আসবে, তো এখান থেকে হচ্ছে যে সিলেক্ট টিলেক্ট করে সেভ করা যায় এরকম, এটা বিষয় একটা কাজের না আসলে, হ্যাঁ। তো এখানে ধরেন আপনি যদি ই কমার্স সাইটে যদি এরকম কালার বক্স দিয়ে দেয় তাহলে আপনারা মনে করেন সবাই দিয়ে মারবেন, মনে করেন ওদেরকে ইচ্ছে মতো কালার সিলেক্ট করতে পারবেন আর ইচ্ছে মতো জামাতে ওদের কাছে থাকবে না, সো এটা একটা ঝামেলা। ইনপুট ডেট, এটা তো অলরেডি আমরা ইউজ করছি নাকি, ডেট টাইম লোকাল, হ্যাঁ এটা হচ্ছে যে কিছুটা সিমিলার, ডেট টাইম লোকাল এটা কিছুটা সিমিলার। এখন আপনারা বুঝে গেছেন জিনিসটা, আমি যেদিন আগে টাইপ করে দেখাচ্ছি, ইনপুট ডেট টাইম লোকাল এটা হচ্ছে যে ডেট আসে প্লাস টাইম আসে দুইটা একসাথে, ধরেন আমি 11টা দিলাম দিয়ে এখানে টু ডে এটা এটা দিয়ে ওকে দিচ্ছি, হ্যাঁ এই যে, তাহলে ওই মানে প্রেজেন্ট টাইমটা সহ এটা কি আসে আর কি, এটা একটা বিষয়, তো এটাও কাজের জিনিস। তবে হচ্ছে যে যেটা হয় ধরেন যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তাহলে এরকম জিনিসটা খুব কাজের, ধরেন হ্যাঁ ধরেন আপনি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন টাইম সব বলে দিচ্ছেন, এটা একদিক দিয়ে কাদা আর একদিক দিয়ে হচ্ছে অকাদা, ধর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আবার আপনি আপনার মতো করে না পাইতে পারেন, ডেটটা দিতে পারেন কিন্তু টাইম স্লট ওরা হয়তো বা দিয়ে দিতে পারে আর কি, তবে জিনিসটা দেখে রাখেন এটা ভালো। ইমেল আমরা জানি, ফাইল জানলাম, হিডেন এটা অ্যাকচুয়ালি কি দেখেন, ইনপুট টাইপ হিডেন, এই হিডেন মিনস হচ্ছে তো বুঝি আমরা না দেখা যাবে না, এটা দিলে অ্যাকচুয়ালি কি এখানে কিছু আপনি দেখবেন না, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু অ্যাক্টিভ দেখা যাচ্ছে না, বাট এটা কি অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, হ্যাঁ। তো এটা দিয়ে ঘটনাটা কি ঘটে দেখেন, অনেক সময় আমরা হচ্ছে হিডেন ডাটা হচ্ছে যে পাস করতে হয়, অনেক সময় হিডেন ডাটা মিনস কিরকম, ধরেন সেটা অ্যাক্টিভ ডাটা কিন্তু ইউজার সেটা কি দেখবে না, হ্যাঁ এটা দেখলে হয়তো বা সে এটার একটা কি দুশ্চিন্তা হতে পারে যে কি ডাটা নিয়ে যাচ্ছে এরকম বিষয়টা কিরকম। দেখেন আমি এটা পরে বোঝাচ্ছি, জাস্ট একটু বুঝে রাখেন, আমাদের দিলাম টেক্সট, ধরেন আমাদের দিলাম টেক্সট, এখানে দিলাম হচ্ছে কিছু ভ্যালু, হ্যাঁ এ বি সি ডি এক্স ওয়াই জেড লিখলাম, হ্যাঁ তারা বলে দিলাম কি রিড অনলি,
দেখা যাচ্ছে আমি এখানে সাবমিট করলে এটা কিন্তু চলে যাবে, দেখেন নেম দিনে মনে না কামরা জিনিসে দিনে নেম ইকুয়াল টু ধরেন কি সিক্রেট ডাটা, এই সিলিং ভুল হলে ভুল দেখেন দেখেন সিক্রেট ডাটা ইকুয়াল টু এবিসি ডাক্স যাচ্ছে না, তো এখন আপনি চাচ্ছেন না সিক্রেট ডাটা ইউজারকে দেখাবেন না, হ্যাঁ তখন জাস্ট এখানে আপনি বলে দিন হচ্ছে কি ইনপুট ট্যাব হিডেন হিডেন, ওকে পরে এটা ইউজার দেখবে না কিন্তু পাস করলে এটা ঠিকই কি চলে যাবে ডাটাবেসে চলে যাবে সব জায়গায় চলে যাবে, এটা অনেক কারণে এটা করা হয়, ধরা হচ্ছে যে আপনি ইউজার আইপি নিয়ে নেবেন, ইউজার ম্যাক নিয়ে নেবেন, ইউজারের হচ্ছে যে ব্রাউজার থেকে ক্যাশ পুরো শুদ্ধ নিয়ে নেবেন, এখানে আইডি পাসওয়ার্ড সেভ করা সব নিয়ে নেবেন, অনেক ঘটনায় ঘটতে পারে যেটা আমাদের সাথে নিয়মিত ঘটতেছে আমরা তো জানি না একটা বিষয় আর কি, হ্যাঁ তো এই জন্য এগুলো এই হিডেনটাকে ইউজ করে ক্লিয়ার। হিডেনের পরিবর্তে এখানে আরেকটা জিনিস আছে, এটার নাম হচ্ছে ডিসেবল ডিসেবল, হ্যাঁ আর ডিসেবল মিনস আর বুঝি ওকে, তো তো এটা হচ্ছে যে দেখা গেলেও কাজ করবে না দেখা না গেলেও কাজ করবে না, এটা দেখবি অ্যাক্টিভ কিন্তু সেটা আসলে কি এখানে আসবে না কাজ করবে না, সাবমিট আচ্ছা এটা মানে ডিসেবল মানে মানে ভুল হয়েছে মনে আমাদের ডিটা মনে হয় নাই টাইপ ডিসেবল মানে কি অ্যাট্রিবিউট মেবি নাকি দেখি তো ডিসেবল তাহলে অ্যাট্রিবিউট তাহলে টাইপ না সরি এখন ঠিক আছে অ্যাট্রিবিউট এটা অ্যাট্রিবিউট, হ্যাঁ সে হচ্ছে না কাজ করতে পারবে না এরকম একটা বিষয়, সো এটা অ্যাকচুয়ালি জাস্ট বুঝে রাখেন আপনারা জিনিসটা ওকে। এরপরে দেখেন আর কি কাজ ইমেজ এটাও কাজের না অকাজের জিনিস, এরপর হচ্ছে মান্থ ইনপুট টাইপ মান্থ, এটা দিলে হচ্ছে যে ক্যালেন্ডার মতে আসবে তবে সেটা কি মান্থ ওয়াইজ মান্থ ওয়াইজ আসবে, হ্যাঁ এই যে ইনপুট টাইপ কি মান্থ মানগুলো থাকবে ওকে। আচ্ছা এরপরে হচ্ছে যে নাম্বার অলরেডি ইউজ করলাম ইনপুট টাইপ পাসওয়ার্ড, এটা খুব কাজের জিনিস আমরা রেগুলারলি ইউজ করি, এটা আমরা এখানে নিয়ে আসি, হ্যাঁ এখানে নিয়ে আসি আমরা এটাকে ইনপুট টাইপ পাসওয়ার্ড, তো এখানে লিখতে পারেন কি টাইপ ইউর পাসওয়ার্ড, ইনপুট টাইপ হবে কি তখন পাসওয়ার্ড, আর এখানে ক্যারিয়ারের নাম দিয়ে দিতে পারেন কি সেম রাখতে পারেন পাসওয়ার্ড, তাহলে যেটা আপনি লিখবেন সেটাই পাসওয়ার্ডে করে ক্যারি হয়ে চলে যাবে, মিনিংফুল দিবেন মিনিংফুল পাসওয়ার্ডের জন্য মিনিংফুল কি হতে পারে হ্যাঁ মিনিংফুল দিবেন মানে এমন মানে টেকনিক ইউজ করবেন না পরে আপনি নিজে বুঝতেছেন না ঘটনা কি, ধরেন এখানে 1 2 3 4 লিখলাম না সাবমিট দেখেন এটা পাসওয়ার্ড ইকুয়াল টু কি এটা স্ক্রিনে শো করতেছে দেখা যায় 2 3 2 1 3 1, এই জন্য বলতেছে নন সিকিউর ডাটা আপনি ইউজ করেন সিকিউর ডাটা ইউজ গেটে করবেন না ওকে। এরপরে হচ্ছে যে আছে কি রেডিও স্কিপ করলাম রেঞ্জ স্কিপ রিসেট, রিসেটটা ধরেন রিসেটটা হচ্ছে যে টাইপের সাথে এখানে রাখেন ওকে রিসেট, রিসেট মানে হচ্ছে কি বুঝুন বলেন তো এখানে হচ্ছে যে ধরেন আমরা যদি হচ্ছে বলি সেভ বলি তাহলে এটা সাবমিট হয় মানে ইনপুট টাইপ কি সাবমিট যেটা ছিল সেটা, আর ধরেন আপনি এখানে কিছু কি ওকে এখানে কিছু লিখলেন আপনি চাচ্ছেন এক লিখে পুরো এটা কি আপনি কি করে দিবেন ক্লিয়ার করে দিবেন, তখন আপনি লিখবেন ইনপুট ট্যাব রিসেট তাহলে পুরো ফর্মটা এক লিখে কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে। আচ্ছা এরপর আসে হলো সার্চ, এটা হচ্ছে যে এই জিনিসগুলোর কাজ করে এই যে এই জিনিসগুলোর কাজ করে হ্যাঁ গুগলে যেটা করতেছে এগুলার কাজ করে ওকে ইনপুট ট্যাব ড্রাফট ড্রাফট কোথায় পেলেন ড্রাফট বলতে ও আচ্ছা আচ্ছা সেটা এখানে হবে না এটা তো অন্য মেকানিজম আছে, আচ্ছা এখানে হচ্ছে যে ইনপুট টাইপ সার্চ, হ্যাঁ এটা আমরা রাখতে পারি এটা খুব ভালো জিনিস, সার্চের মধ্যে আবার হচ্ছে যে সব ধরনের টেক্সট সাপোর্ট করবে, হ্যাঁ এটা প্লেন টেক্সট হোক নাম্বার হোক সাইন হোক সবকিছু এটার মধ্যে সাপোর্ট করবে, এটা হচ্ছে টেক্সটের মতো তবে এটা আপনি এই সার্চের পরিবর্তে টেক্সট দিলেও কাজ করবে, আবার হচ্ছে কি সার্চ দেওয়াটা ভালো যেহেতু এটা কি মিনিংফুল, যদি এমন কোনো ব্যাপার হয় যে আপনি সেখানে কি সার্চ ফিল্ড বানাচ্ছেন তাহলে আপনার সেখানে দিবেন কি ইনপুট টাইপ সার্চ তাহলে ব্যাপারটা কি হবে মিনিংফুল হবে ওকে, আর বাকি মেকানিজম সেম। এরপরে হচ্ছে এটা খুব কাজের জিনিস, এরপরে হচ্ছে কি আছে ইনপুট টাইপ সাবমিট আমরা অলরেডি ইউজ করলাম, এরপর ইনপুট টাইপ টেল,
ওকে, এটাও খুব কাজের জিনিস। যদি আপনাদের হচ্ছে কি কারো ফোন নাম্বার নিতে হয় তাহলে আপনার ইউজ করবেন হচ্ছে ইনপুট ট্যাব টেল। টেল মানে হচ্ছে কি টেলিফোন, যে আমরা এখানে ইউজ করলাম না, যে রেজিস্ট্রেশন নাম্বার এটা নাম্বারই হবে। বাট যদি আপনি চান যে হচ্ছে কি তার ফোন নাম্বার নিয়ে নেবেন, কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নেবেন, তাহলে এখানে ইউজ করবেন হচ্ছে টেল। ওকে, খেয়াল থাকবে এটা, নাকি বুঝুন নাই? টেক্সট অলরেডি বুঝলাম, টাইম এটা দিলে শুধুমাত্র হচ্ছে টাইম আসবে, ইউআরএল এটা দিলে ইউআরএলটা নিতে পারবো। ধরুন হচ্ছে অনেক সময় এরকম অনেক জায়গায় ইনপুট ফিল্ড দেখবেন যারা হচ্ছে আপনার হয়তোবা সোশ্যাল মিডিয়া লিঙ্ক খুঁজতেছে অথবা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের কি লিঙ্ক খুঁজতেছে, তখন হচ্ছে যে এখানে আপনারা এটাকে ইনপুট ট্যাব এভাবে ইউআরএল নিতে পারেন। এটা হলো ব্যাপারটা। এটা কিন্তু আবার টেক্সট দিয়েও করতে পারেন, বিকজ অফ ইউআরএল গুলো কেমন হয়, এখানে টেক্সট থাকতে পারে, আবার হচ্ছে নাম্বার থাকতে পারে, আবার অ্যাসেম্বল সাইন তো কি মাস্ট বি থাকেই। তো এক্ষেত্রে ইউআরএল দিলে এটা মিনিংফুল হলো, আর টেক্সট দিলে সেটা কি কাজ করবে। আচ্ছা ক্লিয়ার সবার? ওকে, আর বাকি রইলো কি উইক, উইকটা উইক টাইম, তারপরে হচ্ছে কি মান্থ, তারপর হচ্ছে ডেট টাইম লোকাল ডেট, এগুলো হচ্ছে সিমিলার জিনিস। ক্লিয়ার? তো এগুলাতে কার কোনো কোশ্চেন আছে এগুলাতে? ওকে নাইস, তাহলে আমরা একটু আগাতে পারি। তো আমরা একটা ফর্ম পেলাম, এখানে আমাদের বাদ রইলো হচ্ছে যে কি আমরা টেস্টিং ছাড়া বাদ রইলো আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে ইনপুট ট্যাব রেডিও, একটা হচ্ছে ইনপুট ট্যাব চেকবক্স। এটা আমরা শিখব, তার আগে আমরা কিছু হচ্ছে কি ইনপুটের অ্যাট্রিবিউট শিখে নেবো। একটু কি শিখে নেবো? ইনপুটের অ্যাট্রিবিউট শিখে নেবো কিছু আর। কেমন? তাহলে দেখেন আমরা ইনপুটের কিছু কি ফিল্ড ট্যাব শিখলাম, এখন আমরা ইনপুটের কিছু কি শিখবো? অ্যাট্রিবিউট শিখবো। ওকে, প্রথমে আমরা ইনপুটের একটা অ্যাট্রিবিউট আমরা কি শিখছি, তার নাম হচ্ছে কি বলুন তো? নেম। আর একটা অ্যাট্রিবিউট সেটা হচ্ছে কি, মানে দুইটা অ্যাট্রিবিউট শিখছি আমরা এখানে, একটা হচ্ছে কি ট্যাব, একটা হচ্ছে কি নেম। ওকে, ট্যাবের কাজ কি ইনপুটটা কি ধরনের ডাটা কালেক্ট করবে সেটা বলে দিচ্ছে, নেমের কাজ কি এখানে এই ইনপুট ফিল্ডে যে ভ্যালুটা আমরা ইনসার্ট করব সেটা কি ক্যারি করা, সেটা ক্যারি করা, ক্যারি করে কোথায় যাবে সেটা বলে দেওয়া হবে হচ্ছে কি এই মেথড, মানে কিভাবে যাবে, কিভাবে যাবে মানে কোথায় যাবে এটা কিভাবে বলবো, দেখেন কোথায় যাবে এটা বলবো হচ্ছে কি অ্যাকশনের মাধ্যমে, অ্যাকশনের মাধ্যমে। ঠিক আছে, কোথায় যাবে অ্যাকশন, এখানে ধরেন আমি যদি কোনো ফাইলের নাম লিখে দিই, ধরেন আমি এখানে লিখলাম হচ্ছে কি ধরেন প্রসেস ডট পিএসপি। ওকে, তাহলে ফর্মটা সাবমিট হয়ে ডাটাগুলা কি কালেক্ট করে আপনার হচ্ছে কি গেটের মাধ্যমে এই ফাইলে ডাটাগুলা কি যাবে, সেই ফাইলে ডাটাগুলা রিসিভ হবে, প্রসেস হবে, প্রসেস হওয়ার পরে আবার আপনি কি ডাটা পেতে স্টোর করবেন, নাকি ক্লায়েন্টকে একটা ফিডব্যাক দিবেন, নাকি তার ইমেলে ইমেল পাঠাবেন, নাকি ফোন নাম্বার এসএমএস পাঠাবেন, সেখানে এটা কি নির্দিষ্ট হবে এবং তার কাজটা কি কমপ্লিট হবে। কথা বোঝা গেল? যেমন দেখেন আমি যদি এখানে ফর্মটা এখন সাবমিট করি, দেখবেন যে সে কি যে প্রসেস ডট পিএসপি ফাইলে কি চলে গেছে, দেখা যাচ্ছে? দেখেন তো যারা সামনে আছেন, প্রসেস ডট পিএসপি ফাইলে কি চলে গেছে। হ্যাঁ, ডিফিনেটলি ক্রিয়েট, এখন তো আমাদের কাছে নাই, দেখে আমরা এইভাবে ট্রাই করতেছি আর কি, যদি থাকে তাহলে আপনি ডিফিনেটলি এটা ক্রিয়েট করে তারপরে তো লিখবেন। ওকে, কথা বোঝা গেল? আপাতত আমরা এটা ব্ল্যাঙ্ক রেখে দিব, আপাতত কি ব্ল্যাঙ্ক থাকবে। ওকে, নেক্সট এই দুইটা কি এলিমেন্ট বলেন, স্যার কি অ্যাট্রিবিউট এগুলো? এগুলো হচ্ছে ফ্রম অ্যাট্রিবিউট, আর এগুলো কি অ্যাট্রিবিউট? এগুলো হচ্ছে ইনপুট অ্যাট্রিবিউট, ইনপুট অ্যাট্রিবিউট, আর এগুলো হচ্ছে কি ফ্রম অ্যাট্রিবিউট, এগুলো ওটা দেখতে খেয়াল রাখতে হবে। ওকে, এবার আবার শিখি, দেখেন এখানে হচ্ছে একটা অ্যাট্রিবিউট আছে, তার নাম হচ্ছে কি ভ্যালু, তার নাম হচ্ছে কি ভ্যালু। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, নর্মালি আমরা হচ্ছে ভ্যালুগুলো দিয়ে রাখি। এখানে দেখেন তো আমরা যখন কিছু লিখি এটার আমরা কি বলি, এটা বলি হচ্ছে কি ইনপুট ডাটা বা ভ্যালু বা কি ইনফরমেশন। ওকে, তাহলে এখানে ধরেন আমরা লিখলাম হ্যালো, এটা একটা ভ্যালু হিসাবে কাজ হচ্ছে। এবার ধরেন আপনি ডিসাইড করে নিচ্ছেন যে আমি নিজে থেকে ভ্যালু অ্যাজ এ ডেভেলপার, অ্যাজ এ ক্লায়েন্ট, অ্যাজ এ ওনার আমি ভ্যালুটা দিয়ে দিব, ইউজার শুধু সেটা দেখবে। হ্যাঁ, ইউজার ভ্যালু তাহলে কি দিবে না, এরকম অনেক সময় কি হতে পারে, ওই যে আমরা একটাকে একটা হিডেন ডাটা পাস করলাম না, সেখানে ভ্যালুটা আমরা দিয়ে দিচ্ছিলাম, আপনারা হয়তো নোটিস করছেন। একইভাবে সব জায়গার মধ্যে আপনি চাইলে ভ্যালুটা দিয়ে দিতে পারেন। দেখেন ভ্যালু ইকুয়াল টু আমি লিখলাম হচ্ছে কি হ্যালো, তাহলে দেখেন এটা এখানে কি থাকবে,
আর আপনি সাবমিট করলে ওই হ্যালোটা নিয়ে কি সাবমিট হয়ে যাবে। কি মজার ব্যাপার হচ্ছে, যদি আপনি এখন অন্য কিছু না করেন চাইলে এটা কি এডিট করেও কাজ করা, অন্য কিছু কি আপনি লিখতে পারেন। এটা একটা এক্সাম্পল দিই, ধরো হচ্ছে ফেসবুকের একটা পোস্ট, তাহলে আপনি পোস্ট করলেন ডাটাটা কি পোস্টটা সাবমিট হলো, আর আপনি চাইলে একটু পরে এডিটে গিয়ে আবার এটা কি করতে পারেন, এডিট করতে পারেন না, এডিটে গেলে ওই ডাটাটা তখন কি এই ভ্যালুতে এসে কি বসে। কথা বোঝা যাচ্ছে? যখনই আমরা এডিটে যাই তখনই ডাটাটা ডাটাবেস থেকে এসে এই ভ্যালুতে বসে, ভ্যালুতে বসলে ইউজার হচ্ছে কি এভাবে দেখতে পায়। তখন ইউজার আমরা কি করতে পারি, তখন চাইলে এটা সেম জিনিসটা আবার সাবমিট করে দিতে পারি, চাইলে কিছুটা কারেকশন করে সাবমিট করতে পারি, তাই না বিষয়টা? আবার যখনই কিছু কারেকশন করতেছি আপডেট করতেছি তখন এটা ডাটাবেসে আবার যে পুনরায় কি হয় সেভ হয়। কনসেপ্ট বোঝা যাচ্ছে? তাহলে ভ্যালুটা কি ইম্পর্টেন্ট? আচ্ছা, এখন একটা কোশ্চেন হচ্ছে, যদি আমার এখানে ভ্যালু ইউজার লিখে দেয় সেক্ষেত্রে ভ্যালুটা লিখাটা ইম্পর্টেন্ট কিনা, ভ্যালু কিওয়ার্ডটা অ্যাট্রিবিউটে লেখাটা ইম্পর্টেন্ট কিনা। অ্যান্সার হচ্ছে ইয়েস, এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আপনাকে যখন কাজ করবেন আপনাকে ব্যাপারটা কমপ্লিট করে দিতে হবে। যখন একজন ডেভেলপার ব্যাকএন্ডে কাজ করবে তখন তার কাছে কি এটা যেরকম ইম্পর্টেন্ট, এটা যেরকম ইম্পর্টেন্ট, এটা একই সমানভাবে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখেন, যদি আপনি ভ্যালুটা না লিখেন তখন যখন তখন সে যদি ডেভেলপমেন্টের কাজ করে সেটা অবশ্যই কি করবে, এডিট করবে, আপডেট করবে, তখন তাকে আবার ভ্যালুটাকে লিখতে হবে। তখন যদি সে আপনি ভ্যালু যদি না লিখেন তখন আপনার মনে গালি দিবে যে এটা বড় একটা ফিল্ড হয়, ফর্ম হয়, তো আমরা বলে কিচ্ছু লেখে নাই, আবার সব কাজ করা লাগবে। তার চেয়ে ভালো হচ্ছে কি আপনি ভ্যালুটাকে লিখে দেন, যদি ডাটা ইউজার দিতে হয় তাহলে কি ব্ল্যাঙ্ক রাখেন, আর যদি রিকোয়ারমেন্টে থাকে তাহলে কিছু ভিতরে কি লিখে দেন। কনসেপ্ট ক্লিয়ার সবার? ওকে, তাহলে ভ্যালুটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে যে এখানে আরেকটা জিনিস আছে, দেখেন এটা হচ্ছে কি আইডি। ওকে, আইডি মানে হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডি মানে হচ্ছে কি আইডেন্টিফিকেশন, পরিচয়। আমাদের যেরকম আইডি কার্ড থাকে পরিচয়, একইভাবে হচ্ছে কি এই জিনিসটা। ধরেন হচ্ছে যে আপনারা সবাই হচ্ছে যে আমাদের এমপ্লয়ি, সবাইকে আইডি কার্ড দেওয়া হবে, এই ক্ষেত্রে কি আইডি কার্ড কি ডুপ্লিকেট হওয়ার চান্স আছে? ইউনিক হয় না আইডি কার্ডটা? যেমন আমার ন্যাশনাল আইডি কার্ড সবার ইউনিক, আলাদা আলাদা। হ্যাঁ, ওকে। একইভাবে হচ্ছে যে আইডি যদি আপনি ওয়েবের ক্ষেত্রে ইউজ করেন, সেটা হোক এইচটিএমএল এ, হোক সিএসএস এ, হোক জাভা স্ক্রিপ্টে, সেগুলো হইতে হবে সবসময় কি ইউনিক। অর্থাৎ কিরকম ইউনিক দেখেন, এটা একটা এইচটিএমএল পেজ, এই এইচটিএমএল পেজে যদি আপনি এখানে একটা আইডি ইউজ করেন সে আইডিটা এই পেজে অ্যাডমিট হতে পারবে না, সেটা ইউনিক আইডেন্টিফিকেশন। ধরেন এটা একটা পার্সন, তার আপনি একটা কি নাম দিচ্ছেন, এটা ক্লোজ, আর ওই নামটা অন্য কাউকে আর দিতে পারবেন, এরকম একটা বিষয় আর কি। হ্যাঁ, এটা উপকারিতাটা কি দেখেন, যদি ধরেন আমি এখানে এসে বলি হচ্ছে কি আইডি, বললাম হচ্ছে কি আইডি, লিখলাম হচ্ছে আমি যে কোনো কিছু বলতে পারি, ধরেন হচ্ছে বললাম কি স্টুডেন্ট, বোঝার জন্য লিখলাম আলাদা নেম স্টুডেন্ট নেমস। তাহলে এই ইনপুট ফিল্ডের এখন আইডেন্টিফিকেশন হয়ে গেল কি সে হচ্ছে কার জন্য, স্টুডেন্ট নেমের জন্য এটা। হ্যাঁ, এটাগুলো উপকারটা কি, এটা হচ্ছে কথা, কেন লিখবো? উপকার হচ্ছে আপনি যদি জাভাস্ক্রিপ্ট করতে যান, হ্যাঁ, তখন এই আইডিটা ধরে এই ফিল্ডটা নিয়ে আপনি অনাদার প্রসেসিং কাজ আছে আপনি কি করতে পারবেন, এটা একটা উপকার। আর এখন শর্টকাটের উপকারটা দেখেন, এই যে লেভেল, এই লেভেলের সাথে এটা সম্পর্ক দেখলে আমরা বুঝতে পারি, কিন্তু অফিসিয়ালি তাদের মধ্যে কোনো সম্পর্ক কিন্তু নাই। আর এক্ষেত্রে আইডি যদি আমরা ইউজ করি তাহলে অফিসিয়ালি একটা সম্পর্ক তাদের মধ্যে আমরা করে দিতে পারবো। এক্ষেত্রে লেভেলের মধ্যে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, তার নাম হচ্ছে ফর। ফর ইকুয়াল, এখন আমরা যদি হচ্ছে বলি এই যে লেভেলটা, নর্মালি যদি কথা বলি, নর্মাল কথা, এই লেভেলটা কার জন্য, এই ইনপুটের জন্য না? হ্যাঁ, এই নর্মাল কথাটাই কোডে জাস্ট কম্পেয়ার করতেছে এভাবে, এই যে আইডির মধ্যে যে নামটা দিবেন সেই নামটা যদি আমি ফর এর মধ্যে বলে দিই তাহলে আমরা এভাবে বলতে পারি লেভেলটা কার জন্য, এই ইনপুটের জন্য, লেভেলটা কার জন্য, স্টুডেন্ট নেমের জন্য। এটা যখন আপনি দিবেন তখন দেখেন এখানে একটা ঘটনা ঘটবে, রিফ্রেশ করতেছি, ক্লিক করতে দেখেন এটা কার্সারটা এখানে চলে আসবে, মানে ক্লিক করলে কার্সারটা এখানে চলে আসতেছে, মানে এটা সম্পর্ক তৈরি হয়েছে। দ্যাট ইজ এমটা আমরা পরটাতে করতে পারি, দেখেন মানে সব জায়গার মধ্যে এটা করবই, করতে পারে, এটা কি অবশ্যই করবো। এটা যেমন ধরেন আমি দিলাম আইডি ইকুয়াল টু, ধরেন দিলাম এখানে কি রেজিস্ট্রেশন নাম্বার। ওকে, এরপর আমরা এখানে বলে দিব পর লেভেলের মধ্যে কি বলে দিব, লেভেলটা কার জন্য, লেভেলটা রেজিস্ট্রেশন নাম্বারের জন্য। তখন সুবিধাটা কি হবে, কেউ এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি কার্সারটা এখানে চলে আসবে। ক্লিয়ার সবাই? ওকে, কনসেপ্টগুলো ক্লিয়ার করেন একটা একটা করে। এরপর হচ্ছে রিড অনলি। রিড অনলি মানে কি, শুধু দেখা যাবে, পড়া যাবে, কিন্তু কোনো কারেকশন করা যাবে না। যেমন ধরেন এই যে এখানে নেমের কন্ট্যাক্ট নাম্বার
বা যে কোনো যে কোনো জায়গা, ধরেন কন্ট্যাক্ট নাম্বারে ধরেন আমি দিলাম, কন্ট্যাক্ট নাম্বারে আমি ভ্যালু কি বলে দিলাম, যে যেই হচ্ছে যে কি করুক লগ ইন ফর্মটা রেজিস্ট্রেশন করুক, সে আমার এই ফোন নাম্বারটা নিয়ে কি রেজিস্ট্রেশনটা করে ফেলুক। ওকে, তখন এখানে আমি বলে দিব হচ্ছে যে অ্যাজ অ্যাট্রিবিউট রিড অনলি, রিড অনলি। যখন তখন এটা আর সে কারেকশন করতে পারবে না, কিবোর্ড ভেঙে ফেললে এটা কাজ নেই, তখন এই ডাটা নিয়ে কি সাবমিট করবে। এখন এই ডাটা নিয়ে, হ্যাঁ, এখন এই ডাটা নিয়ে কি আসলে ইউজার সাবমিট করবে এটা তার নাম্বার না, এই জন্য এই ধরনের ডাটাগুলো আমরা কি হিডেন করে দিই। হিডেন হলে তো দেখবে না শেয়ার, কথা বুঝছেন? ওকে, এরপর হচ্ছে ডিসেবল, এটা একটা টিপ, এটা আমরা অলরেডি কি দেখছি এটার কাজ কি। ওকে, এরপর হচ্ছে সাইজ, এটা একটা অকাজের জিনিস, তো এটা দিলে এটা দেখেন সাইজটা কোথায় কাজ করে, দেখেন টেক্সট সার্চ টেল ইউআরএল ইমেল পাসওয়ার্ড এগুলো কিন্তু সাইজটা কাজ করে, কি কাজ করে দেখেন। ধরেন আমি যদি হচ্ছে যে ইনপুট ফিল্ডের মধ্যে এসে বলে দিই, ধরেন সাইজ ইকুয়াল টু বললাম 10, তাহলে ফিল্ডটা ছোট হয়ে যাবে। এই আর এটা যদি আমি অ্যামাউন্টটা যদি বাড়াই, তাহলে ফিল্ডটা কি বড় হবে। আপনি যদি মনে করেন যে কাজের তাহলে কাজের, যদি মনে করেন যে অকাজের তাহলে অকাজের, আমার কাছে এটা অকাজের মনে হয়। ম্যাক্স লেন্থ, হ্যাঁ আচ্ছা, এটা হলো যে অনেক ক্ষেত্রে কাজের ম্যাক্স লেন্থ কোথায় কাজ করে এটা ওরা বলছে কিনা দেখি, বলে নাই। আচ্ছা, ম্যাক্স লেন্থ কাজ করে হচ্ছে যে ক্যারেক্টার টাইপের ইয়াতে, হ্যাঁ হচ্ছে আপনার এইখানে এগুলো যেগুলো আছে না, যে টেক্স সার্চ এসব ক্ষেত্রে হচ্ছে কি ম্যাক্স লেন্থটা কাজ করে। ধরেন আপনি হচ্ছে বললেন যে ট্রেনে নেন, এটা বাদ দিয়ে, হ্যাঁ এটা পরে আপনার মনে মনে রাখেন এটা, অথবা হচ্ছে যে ফোন নাম্বার টেল, এই যে টেল রিটার্নটা তুলে দিচ্ছে। ওকে, ম্যাক্স লেন্থ, এখন আপনি বললেন যে হচ্ছে কি কেউ 11টার বেশি নাম্বার লিখতে পারবে না, তখন আপনি এখানে বলতে পারেন কি ম্যাক্স লেন্থটা বলতে পারেন, ম্যাক্স ম্যাক্স লেন্থ ওকে ইকুয়াল টু 11, মানে এখানে হচ্ছে যে আপনি 11টা সংখ্যা পাশাপাশি লিখতে পারবেন, এর চেয়ে বেশিও না কম দিতে পারবেন, সমস্যা। চলো আমরা ট্রাই করে চলেন, আর কিবোর্ড ভেঙে ফেললে আর কি যাবে। তাহলে ওই যে আপনি যেটা বলছিলেন সেক্ষেত্রে একটা এখানে কিছু সুবিধাটা পাওয়া যাচ্ছে আর কি। ওকে, তাহলে ম্যাক্স লেন্থ দিয়ে আমরা হচ্ছে কি টেক্সট, তারপর হচ্ছে কি ধরেন টেল, তারপর হচ্ছে কি পাসওয়ার্ড, ইমেল, এসব ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। ইমেলের ক্ষেত্রে এটা ইউজ করলে লাভ হবে বলুন তো, ইমেল মানুষ লিখতে পারবে, বিপদ না একটা, তো এগুলো ইউজ করুন বুঝে বুঝে। যদি আমরা হচ্ছে যে কি ফোন নাম্বার কালেক্ট করি সেক্ষেত্রে কি ম্যাক্স লেন্থ দেওয়া যাবে কিনা, ইনপুট ট্যাব নাম্বার দিয়ে যদি ফোন নাম্বার কালেক্ট করি সেক্ষেত্রে হচ্ছে কি ম্যাক্স লেন্থ দেওয়া যাবে কিনা, উত্তর হচ্ছে না। ইনপুটের নাম্বার যেটা এটা হচ্ছে নাম্বার ক্ষেত্রে বোঝায়, মানে ক্যালকুলেশন টাইপের নাম্বার, 1 2 3 যোগ বিয়োগ এই ধরনের ব্যাপার স্যাপার এখানে কি বোঝায়। হ্যাঁ, তো এখন এই ক্ষেত্রে এই ধরনের ব্যাপার স্যাপার ছাড়া ধর রেজিস্ট্রেশন নাম্বার, সেটাও অ্যাকচুয়ালি নাম্বার দেওয়া নেওয়া উচিত না। কেন উচিত না দেখেন, এটা গড়াটা বুঝি, ধরেন এইটা হচ্ছে ইনপুট টাইপ নাম্বার, হ্যাঁ এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্ন দিয়ে এটা হচ্ছে কি এরকম আপ ডাউন করা পসিবল। এক দ্বিতীয় হচ্ছে ধরেন আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার লিখতেছি, ধরেন লিখলাম কি 022330, এটার ধরেন একটা রেজিস্ট্রেশন নাম্বার মনে মনে ধরে নেন, সেভ। যারা সামনে আছেন দেখেন এই যে এখানে এটা নিচ্ছে নাম্বারটা, কোনো প্রবলেম নেই। বাট নর্মালি হচ্ছে যে প্রফেশনালি যারা কাজ করে তারা হচ্ছে যে এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, নাম্বারটা আমরা অ্যাকচুয়ালি শুধুমাত্র ওই যে মানে ক্যালকুলেশন টাইপের ব্যাপার স্যাপার সঙ্গে আমরা বেশি মাত্রা ইউজ করি, আর নর্মালি হচ্ছে যে এখানে আমরা ইউজ করে ফেলি হচ্ছে কি টেক্সট, মানে নাম্বারই যাবে কিন্তু টাইপ ইউজ করে ফেলি হচ্ছে কি টেক্সট, এটা সব জায়গায় কাজ করে ফেলবে। এটা কারণ হচ্ছে অনেক সময় নাম্বার থাকলে প্রথমে জিরো থাকলে এটা কাউন্ট হয় না, নাম্বার থাকলে প্রথমে জিরো থাকলে এটা কি এটা স্কিপ করে, এটা ব্রাউজারের উপর ডিপেন্ড করে, তাহলে রিস্কের জন্য যাওয়া তো দরকার নেই। কারণ হচ্ছে ক্যালকুলেশন টাইপের জিনিস বা ফোন নাম্বারে ধরেন না, জিরো ছাড়াই উঠে গেছে, তাহলে এটা পরে আপনার জন্য একটা অসুবিধা ক্রিয়েট করবে আর কি। আর টেলিফোন হলে মাস্ট বি ইউজ করবেন। এক্ষেত্রে হচ্ছে তো আপনি একটা ক্যালকুলেটার বানাচ্ছেন, আপনি তার না কেউ এখানে মাইনাস ভ্যালু দেখ, অথবা হচ্ছে আপনি এই নর্মালি ফোন নাম্বারে করলেন, তো ফোন নাম্বার আগে যদি একটা মাইনাস এরকম দিয়ে কেউ যদি সাবমিট করে দেয় এটা বিপদ না, এটা একটা নাকি, এই জন্য আপনারা হচ্ছে যে এই যে মাইনাস ভ্যালু যেটা যাচ্ছে এটা আটকাইতে হবে, অথবা আপনি চাইলে উপরের দিকে কি
কোন লিমিটেশন দিয়ে কোন একটাকে আপনি আটকাতে পারবেন, এটাকে বলা হচ্ছে মিন ম্যাক্স। কি বলা হচ্ছে? মিন ম্যাক্স। মিন ম্যাক্স, মিন ম্যাক্সটা কাজ করা হচ্ছে কি, নাম্বারের ক্ষেত্রে, রেঞ্জের ক্ষেত্রে, ডেটের ক্ষেত্রে, ডেট টাইম, লোকালের ক্ষেত্রে, মান্থের ক্ষেত্রে, টাইমের ক্ষেত্রে, উইকের ক্ষেত্রে। ও কি করে দেখেন, ইনফোটেম নাম্বারে যেটা আছে এখানে আমরা গেলাম, যে বললাম হচ্ছে কি মিন ইকুয়াল টু জিরো, তার মানে এই ইনপুটের রেঞ্জটা জিরোর নিচে কি আসবে না, দেখেন। আর মানে কিবোর্ড ভেঙে বললেও যাবে না। আবার আপনি মনে করেন নিজে থেকে লিখতে পারবেন চাইলে এরকম, কিন্তু সাবমিট করলে এই ফর্মটা সাবমিট হবে না। ওকে, একইভাবে টপের দিকেও ঘটনাটা সেম ঘটবে। ধর আমি দিলাম ম্যাক্স ইকুয়াল টু দিলাম কি ধরেন হচ্ছে কি ফাইভ, এখন সে ফাইভের উপরে যাবে না। এখানে ফাইভ মানে হচ্ছে এক থেকে পাঁচের যে সিকোয়েন্স সে পাঁচ, আর এখানে ম্যাক্স লেন্থ এলিমেন্ট মানে হচ্ছে কি পাশাপাশি 11টা ক্যারেক্টার। কথা বুঝতেছেন? এখানে ম্যাক্স ফাইভ মিনস হচ্ছে 1 2 3 4 5, শেষ পাঁচটা ক্যারেক্টার না, সিরিয়ালি পাঁচ। আর আমি এখানে ম্যাক্স লেন্থ এলিমেন্ট মানে কি 11টা ক্যারেক্টার পাশাপাশি সে বসে কাজ করতে পারবে। দেখেন আমি যদি এখানে বলি যে উপরের দিকে 1 2 3 4 5, এরপরে আর ধ্বংস হয়ে গেলো যাবে না, আপনি চাইলে লিখতে পারেন কিন্তু সেটা নিয়ে কি সে সাবমিট হবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপর আর কি আছে আমরা দেখি, মাল্টিপল, এটা কাজের জিনিস। এখানে ইমেল ফাইলের ক্ষেত্রে এটা ইউজ হয়, আমরা তাহলে ফাইলের ক্ষেত্রে চলে যাই। হ্যাঁ, ফাইল ফাইলের ক্ষেত্রে চলে যাই। এগুলো যেগুলো বললাম এগুলো খেয়াল থাকবে আপনাদের, না থাকলে সমস্যা নাই, আপনারা ফেল করবেন আমার। আচ্ছা হ্যাঁ, এগুলো ইউজ করতে হবে, এগুলো ইউজ না করলে কিন্তু মামা থাকবে না। কিন্তু এগুলো সব জায়গা থেকে কোশ্চেন আসবে, ইন্টারভিউতে গেলে আপনাদেরকে আগে বলে দিবে রিকোয়ারমেন্টের সাথে যে ভাই এখান থেকে এখান থেকে কোশ্চেন করব। আমরা হচ্ছে যে এই ফাইল নিয়ে কথা বলতেছিলাম, আসেন ফাইল নিয়ে কি করা যায় আমরা একটু দেখি। হ্যাঁ, ফাইল নিয়ে কিছু কাজ করা পসিবল। যেমন হচ্ছে প্রথমে আপনি এখানে বলতে পারেন যে আমরা একটু দেখি যে ঘটনাটা কি ঘটে আগে, এটা একটু দেখি। এ সাইম এদিকে দেখেন, ছেলেটা খালি কথা কয়। আপলোড ইউর ফটো, ফটো মিনস কি জেপিজি ফাইল, পিএনজি ফাইল, এগুলোই তো। কিন্তু আমার এখানে দেখেন সফটওয়্যারও দেখা যাচ্ছে, পিডিএফ ফাইলও দেখা যাচ্ছে, ওয়ার্ড ফাইল থাকলে সেগুলো দেয়, মানে এভরি ফাইলস দেখা যাচ্ছে। তাহলে তো ঘটনাটা ঘটতেছে না, তখন আপনারা এখানে লিখতে পারেন অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট। হ্যাঁ, আর আমরা ট্যাব দিচ্ছিলাম না, ট্যাব শিখছিলাম না একটা, ধরেন হচ্ছে যে আপনার এইচটিএমএল, এইচটিএমএল এর মিডিয়া ট্যাব বা মাইম ট্যাব বলে একটা বিষয় আছে না, যেটা আমরা শিখছিলাম। ধরেন আপনি এখানে শুধুমাত্র কি জেপিজি ইমেজ চাচ্ছেন, তাহলে আপনাকে এক্সপ্লোরের মধ্যে লিখে দিতে হবে জেপিজি এর কি মাইম ট্যাব বা মিডিয়া ট্যাব। এখন জেপিজি এর মাইম ট্যাব বা মিডিয়া ট্যাব কিভাবে বের করবো, গুগল এখানে এসে বলবে হচ্ছে কি জেপিজি মাইম ট্যাব, এই জেপিজি, জেপিজি এর মাইম ট্যাব হচ্ছে কি ইমেজ স্ল্যাশ জেপিজি। এখান থেকে আপনি বলেন যে অ্যাকসেপ্ট হবে কি ইমেজ স্ল্যাশ জেপিজি, তাহলে এখন আর অন্য ফরম্যাট গুলা কি দেখা যাবে, এখন শুধু কি যেগুলো জেপিজি ইমেজ শুধুমাত্র কি সেগুলাই দেখা যাচ্ছে। ক্লিয়ার? তবে আবার আপনি বুদ্ধি করলে এখান থেকে অল ফাইলস পাবেন, আর ডিফল্ট হচ্ছে কি যেটা আমরা বলে দিই শুধুমাত্র সেটাই আসবে। ক্লিয়ার? হ্যাঁ, সেটা যাচ্ছে এবার, রাইট, নাইস। এরপরে হচ্ছে ধরেন আপনি শুধু পিএনজি ইমেজ নেবেন, তাহলে পিএনজি হচ্ছে তো মেবি হলো ইমেজ স্ল্যাশ পিএনজি, সম্ভবত শুধু পিএনজি, অন্যগুলো আর কি এখান থেকে দেখা যাচ্ছে না। এরপরে যদি পিডিএফ নিতে চান, তাহলে পিডিএফ এর মাইম ট্যাব দিতে হবে আপনাদেরকে, পিডিএফ, তখন হবে কি এটা, এই যে অ্যাপ্লিকেশন স্ল্যাশ পিডিএফ। ঘটনা বোঝা যাচ্ছে কিভাবে নির্দিষ্ট একটা ফাইল আমি নিব বা আমরা নিব, অ্যাকসেপ্টের ভিতরে কি কাকে বলে দিতে হবে, মাইম ট্যাবটাকে বলে দেন, মাইম ট্যাবটা এখানে কি এটা চলে আসছে। ঠিক আছে সবাই? আচ্ছা, এবার ধর ইমেজের ক্ষেত্রে আসে, আবার আপনি যাচ্ছেন যে পিএনজি ইমেজও নেবেন, জেপিজি ইমেজও নেবেন। তবে এই ক্ষেত্রে পিএনজি আর জেপিজি শুধুমাত্র এতটুকু বলার সুযোগ নাই, আপনারা যেটা বলতে পারেন যে ইমেজ অ্যাস্টার বলতে পারেন, ইমেজ স্ল্যাশ অ্যাস্টার। অ্যাস্টার মানে হচ্ছে অল, তার মানে হলো সব ধরনের ইমেজ আপনি এখানে নিতে পারবেন।
তখন আপনার জেপিজি পিএনজি কি সবগুলাই সাপোর্ট করবে, কিন্তু অন্য কিছু আর কি দেখা যাবে না। কথা ক্লিয়ার? আচ্ছা না, পিডিএফ বা আদার্স কিছু আসবে না, শুধু ইমেজদের সব যতগুলো টাইপ আছে সবগুলো কি আসবে। ক্লিয়ার কথা? আচ্ছা এবার এখানে দেখেন নেক্সট পয়েন্টটা, এখান থেকে আমরা শুধুমাত্র একটা ফাইল সিলেক্ট করতে পারবো, একটা, এর বেশি ফাইল সিলেক্ট করার কোনো সুযোগ নাই। কিন্তু যদি আমরা এখানে বলি এসে যে মাল্টিফল মাল্টিফল, তাহলে আমরা একাধিক ইমেজ বা ফাইল একসাথে সিলেক্ট করতে পারবো। এটা সবার জন্য, ইমেজের ক্ষেত্রেও বা আদার্স অন্য ধরনের ফাইলের ক্ষেত্রেও। ধরো আমি যদি এখানে এসে যদি বলি হচ্ছে কি মাল্টিফল, ধরেন আমি এখানে এগুলো সবগুলো সিলেক্ট করলাম, সবগুলো কি চলে আসবে, দেখেন 12টা ফাইল কি সিলেক্ট। ক্লিয়ার? তাহলে দেখেন আমরা অনেকগুলো ইনফো অ্যাট্রিবিউট শিখে ফেললাম, প্যাটার্ন লাগবে না, প্লেস হোল্ডার, এটা খুব কাজের জিনিস। আচ্ছা নেক্সট হলো প্লেস হোল্ডার। আসেন, প্লেস হোল্ডার মানে কি, এখানে আপনারা একটা কি ক্যাপশন ওরা দেখাবে আমাদেরকে, এটা হচ্ছে কি প্লেস হোল্ডার। ধরেন টেক্সট, হ্যাঁ ইনপুট ট্যাব, ধরেন প্লেস হোল্ডার দুই ধরনের হতে পারে, প্লেস হোল্ডার মানে দু ধরনের ইনফরমেশন প্লেস হোল্ডারে যেতে পারে। একটা হতেছে ধরেন আপনি বলছেন ট্রেনে নেম, এখন ইউজার বুঝে না যে ট্রেনে নেম মানে কি, তখন তাকে আপনি এক্সাম্পল দিয়ে লিখতে পারেন এরকম, যে এক্সাম্পলের জন্য কি জানি লেখে, না 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 যাক আমি ইএক্স লিখলাম এক্সাম্পল, আর কি একটা ওয়ার্ড জানি আছে, ধরেন আমি লিখলাম এক্সাম্পল ধরেন মিস্টার বিন। তাহলে ইউজার বুঝবে হচ্ছে কি এরকম নাম লিখতে হবে, আবার সে এটাও না বুঝলে সে আবার মিস্টার বিন লিখে দিতে পারে, তখন বিপদ। আচ্ছা এটা হইতে পারে, সবাই তো আর সমান রকম আসলে নাও জানতে পারে আর কি। আচ্ছা এরপরে এটা এটা এক ধরনের হতে পারে প্লেস হোল্ডারের মধ্যে ইনফরমেশন, আর একটা হতে পারে কি সেম জিনিসটাই, এটা যে টাইটেল আছে সেটাই ট্রেনিং নেম, তাহলে এখানে কি হবে ট্রেনিং নেমটা আসবে। এটা হলে এই ধরনের কাজ আমরা কখন করে জানেন, ধরেন আমি তখন কি লেভেলটা দিব না, তখন এই ইনপুট ফিল্ড দেখলে ইউজার বুঝতে পারবে যে এখানে কি লিখতে হবে, তখন হচ্ছে যে এটা লিখ, এটা আবার কিন্তু রিড অনলি না, আমরা যখন হচ্ছে নর্মালি ভ্যালু লিখবো তখন এটা কি আবার চলে যাবে। ক্লিয়ার সবাই? হ্যাঁ এগুলো লিখে দেয় আর কি। হ্যাঁ তাহলে প্লেস হোল্ডারের কাজ বুঝতে পারলাম আমরা। আচ্ছা এরপরে আর কি আছে দেখি, রিকোয়ার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি আপনি চান যে কোন একটা ফিল্ড ইউজার ফিল আপ না করে কোনোভাবে সাবমিট করতে পারবে না, তাহলে তখন আমরা এখানে রিকোয়ার ইউজ করব যে কোনো ফিল্ডের মধ্যে। ধরেন আমি হচ্ছে পাসওয়ার্ড বা জয়নিং ডেট বা আপলোড ফটো বা ইমেল, হ্যাঁ এখানে সহজ জায়গায় দিই, ধরেন ফোন নাম্বার, এখানে এসে আমি বলে দিলাম কি রিকোয়ার্ড, আর কিউআইআর রিকোয়ার্ড, তাহলে এই রিকোয়ার্ডে আপনি কোনো কিছু না লিখে এই ফর্ম সাবমিট করতে পারবেন, আপনাকে কি ডিফিনেটলি লিখতে হবে, তারপর এটা সাবমিট করতে হবে। ক্লিয়ার? আর রিকোয়ার্ড দেখলে দেখবেন তো হচ্ছে কি নর্মালি আমরা নর্মাল সেন্সে রিকোয়ার্ড বুঝি কি হবে, ওরা এখানে দেখবেন একটা স্ট্যাটাস সাইন দিয়ে দিচ্ছে, হ্যাঁ তা আমাদের মনে হয় যে স্ট্যাটাস সাইন দিলে রিকোয়ার্ড, আসলে বিষয়টা তা না, এটা জাস্ট একটা কি আইওয়াশ ইউজারকে বোঝানোর জন্য এরকম। ওকে বা সিরিয়াস তাহলে এটা কালো করে রেড করে দিতে পারেন আপনি, তখন ইউজার বুঝবে এটা কি অ্যাকচুয়ালি দিতে হবে কম্পালসারি, রাইট। আর কি আছে, স্টেপ লাগবে না, অটো ফোকাস এটা ভালো জিনিস, আর লাগবে না বুঝছি গেছি, দুইটা অটো কমপ্লিট অটো ফোকাস দুইটা আছে, অটো ফোকাস আর কি অটো কমপ্লিট। অটো ফোকাসটা কি দেখেন ব্রাউজার লোড হওয়ার সাথে সাথে কোন একটা ইয়াতে ফিল্ডে কার্সারটা টিক 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 করবে, ফোকাস করবে আপনাকে, এটা হচ্ছে কি অটো ফোকাস। মানে এটা দিয়ে এটা নর্মালি হচ্ছে প্রথম ঘরটাতে দেওয়া হয়, হ্যাঁ কেন দেওয়া হয় দেখেন, অটো ফোকাস আমি এখানে ইনপুট ফিল্ড এখানে লিখতেছি অটো ফোকাস, এই একটু লিখলে হবে, এটা লিখলে সুবিধাটা হয় কি দেখেন লোড হওয়ার সাথে সাথে এটা হচ্ছে কি কার্সারটা ওখানে ব্লিঙ্ক করবে, এটা করলে ইউজারকে বলা হচ্ছে যে আপনি কি এখান থেকে লিখাটা শুরু করেন, একটা ইন্ট্রোডাকশন ইনস্ট্রাকশন দেওয়া আর কি। এটা তো এটা দিলে ভালো, না দিলে কোনো অসুবিধা নাই, তো আবার অটো ফোকাস সবগুলোর মধ্যে দিয়ে দিন না, তাহলে ইউজার পাগল হয়ে যাবে, হবে সবগুলোতে হবে কাজ, হ্যাঁ সবগুলোতে কাজ করবে। তখন দেখেন এই যে এখানে অটো ফোকাস দিলাম, এটা আবার ওদের একটা বাগ, এটা এভাবে না করলে পারতো, দেখেন সবগুলোতে ও আচ্ছা দিচ্ছে না দি, এগুলা ডিফল্ট জিনিস তো, এগুলা ব্রাউজারের উপর ডিপেন্ড করে, ওতে ভালো একটা করছে তাহলে তো নাইস, এগুলো ব্রাউজারের উপর ডিপেন্ড করে, খুশি হওয়ার কিছু নাই, অন্য অন্য ব্রাউজারে দেখা যাবে সবগুলোতে কাজ করতেছে। আচ্ছা এরপর আসবে অটো কমপ্লিট, অটো কমপ্লিট জিনিসটা কি দেখেন, ধরেন আমি এখানে দিচ্ছি
পেলো এটা, এটাতে আবার তো আসতেছে না, ধরতেছে না এটাতে, অন্য ব্রাউজারে ধরে কিনা দেখি না, ওটা ডিফল্ট থাকে। দেখতেছেন এবার ওই যে দেখেন, আমি যখন হচ্ছে লিখতেছি তখন হচ্ছে সে আমার আগের ইউজ করা ডাটাগুলো সাজেস্ট করতেছে। হ্যাঁ, এটাকে বলা হয় কি অটো কমপ্লিট। এটাগুলো সুবিধাটা কি, ধরেন আপনি ডাটা যখন লিখতেছেন সিমিলার টাইপের হলে না লিখে কি আপনি সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। অসুবিধাটা কি, ধরেন ওই যে আমাদের অ্যানালিটিক কার্ডে ভুল আসে না, দেখেন না ওটা হলো অসুবিধা। ধরেন আপনার এখানে অনেক ডাটা আছে, যে টাইপ করা সে খুব আরাম প্রিয়, মনে করেন যে কাছাতে আসলে ঠিক করে টিক দিয়ে দেয়, হ্যাঁ ভুলটা হয়। ধরেন যে মোহাম্মদ, হ্যাঁ মোহাম্মদ কিন্তু অনেক ভাবে লিখা যায়, হ্যাঁ আর বাংলা আসলে তো কথাই নাই। ধরেন আমার নাম আবদুল্লাহ, আবদুল্লাহ বাংলা কিন্তু অনেক ভাবে মানুষ লিখে, তাহলে এখানে ভুল হওয়ার চান্স কি সবচেয়ে বেশি। এই জন্য হচ্ছে সেন্সিটিভ এসব ক্ষেত্রে হচ্ছে আমরা অটো কমপ্লিটটা কি অফ করে দিই। কিভাবে করতে হয় দেখেন, আমি যদি এখানে এসে লিখি অটো কমপ্লিট ইকুয়াল টু অফ, তাহলে আর অটোমেটিক সাজেশন কি সে দেখাবে না আপনাকে, সবকিছু কি ডিফল্ট অন থাকে, রাইট। এখন দেখেন আগের কিছু কি শো করতে, হ্যাঁ ক্লিয়ার। অনেক কিছু শিখে দিছে আর পারব না, আচ্ছা এবার হলো 10 মিনিট ব্রেক, ব্রেকের পরে আর অনেক আরো কিছু আছে। আমরা হচ্ছে যে এখন হচ্ছে আমরা আমাদের যে ইনপুট ট্যাব চেক বক্স এবং আমরা কি ইনপুট ট্যাব রেডিও বাটনটা একটু দেখি, দুইটাই এক ধরনের সিমিলারিটি আছে দুইটার মধ্যে, হ্যাঁ দুইটার মধ্যে এক ধরনের কি সিমিলারিটি আছে, আমরা একটু জিনিসটা বুঝি, চলে আসেন এত উপরে লিখে একবার, হ্যাঁ যাতে বুঝতে পারি। প্লিজ একটু খেয়াল করে সবাই, ইনপুট ট্যাব চেক বক্স, হ্যাঁ জাস্ট অ্যাডটুক আমরা দিলাম, অ্যাডটুক দিন তো কোনো সমস্যা নেই, চেক বক্স, চেক বক্সটা কি একটা দেখে আসে, চলেন এই এটা হলো চেক বক্স। ওকে, আর পাশে দিয়ে আমি লিখি হচ্ছে ইনপুট ট্যাব রেডিও, নিচে লিখতেছি ইনপুট ট্যাব রেডিও, এটা হচ্ছে যে রেডিও, এই ঠিক আছে। এখন এই যে কিসের চেক দিচ্ছেন, কিসের চেক দিচ্ছেন বোঝার কোনো উপায় আছে? এই বোঝার উপায় হচ্ছে এটা লেভেল। এবার আপনি যদি পাশে দিয়ে এসে বলে দেন এরকম সামনে বা আগে পরে, মানে পিছে বা সামনে যেখানে দেন কোনো কি প্রবলেম নাই, ধরেন আপনি এখানে দিলেন ওকে লেভেল, ধরেন হচ্ছে আপাতত ফদটা বাদ দিচ্ছি সময়টা কাজটা কম ইয়া করার জন্য। ধরেন এখানে আপনি লিখলেন হচ্ছে কি, ধরেন কথার কথা হচ্ছে লিখলেন HTML, ওকে আপনি এখানে আসলেন, এখানে এসে লিখলেন ধরেন হচ্ছে যে কথার কথা হচ্ছে কি মেল, দেখেন আপনি বুঝতে পারতেছেন না কোথায় সিলেক্ট করতেছেন, HTML সিলেক্ট করতেছেন, এখানে কি মেলে সিলেক্ট করতেছেন, পরে বোঝা যাচ্ছে কিছু, আচ্ছা এবার এখানে দেখেন আপনার একটা অপশন হবে না, আপনার আরো অপশন লাগবে। আপনি এখানে অপশন দিচ্ছেন মেল ফিমেল, আপনি এখানে অপশন দিচ্ছেন বিয়ের কেন দিচ্ছে বলেন তো, লাইন ব্রেকের জন্য, হ্যাঁ যেন নিচে নিচে যেন আসে, হ্যাঁ এই জন্য দিচ্ছি। এখানে দিলাম ধরেন হচ্ছে ইনপুট ট্যাব সরি CSS, এখানে দিচ্ছি ধরেন হচ্ছে কি JS, ওকে আর বেশি না একটু থাক, শিখার উদ্দেশ্যে করতেছি আমরা এটা। এবার এখানে দেখেন HTML CSS JS মেল ফিমেল, ওকে ঠিক আছে একটু ক্লিয়ার। আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আপনার যতগুলো এরকম কি অপশন লাগবে ততবার আপনাকে কি ইনপুট ট্যাব চেকবক্স দিতে হবে, যতগুলো অপশন লাগবে ততগুলো ইনপুট ট্যাব কি রেডিও দিতে হবে, ক্লিয়ার। এবং চেকটা কিসের উপরে হচ্ছে সেটা বোঝার জন্য সাথে কি লেবেল দিতে হবে, লেবেলটা
আগেও দিতে পারেন, ইনপুটের পরেও দিতে পারেন। এতটুকু ক্লিয়ার আমরা? আচ্ছা, এরপরের কোশ্চেন এবার আসি। হ্যাঁ দেখেন, এইখানে আমরা লিখতে পারতেছি আমরা ইউজার, তার মানে আমরা ভ্যালু গুলো কি নিজেরা দিয়ে দিচ্ছি। এইখানে আমরা কি কিছু লিখতে পারি? তার মানে হচ্ছে ভ্যালু গুলো কারা দিচ্ছে? যারা ডেভেলপার তারা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা কি এখানে কোনো ভ্যালু সেট করছি? দেখেন তো ভ্যালু সেট করে নিই, প্রথম পয়েন্ট হচ্ছে এটা। দ্বিতীয় পয়েন্ট দেখেন, এখানে যখন আমরা সাবমিট করি একটা ক্যারিয়ার আছে না, এখানে ওই যে ক্যারিয়ারটাকে বাহক, বাহকটাকে নেম, কারণ এইখানকার ডাটাগুলা বহন করার জন্য কোনো ক্যারিয়ার কি আমরা দিছি দিনে? তাহলে এখানে দুইটা আমাদের গ্যাপ আছে, একটা হচ্ছে কি আমাদের হচ্ছে ক্যারিয়ারটারে অ্যাসাইন করতে হবে, এরপরে যেহেতু ভ্যালুটা ইউজার লিখে দিতে পারতেছে না তাহলে ভ্যালু অ্যাসাইন করতে হবে। এই দুইটাই আপনি মেনটেনি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যে সমস্ত ইনপুট ফিল্ডে আপনার ইউজার লিখে ইনপুট দিতে পারে না, সেগুলাতে ইনপুটটা আপনারা ভিতর থেকে অ্যাজ এ ভ্যালু দিয়ে দিবেন। কি বললাম? যে সমস্ত ইনপুট ফিল্ডে ইউজার লিখে ইনপুট দিতে পারে না, সেগুলাতে মাস্ট বি আপনারা কোড এন্ড থেকে ভ্যালুগুলা অ্যাসাইন করে দেবেন। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন ইনপুট ফিল্ড, এখন এই ইনপুট ফিল্ডটা কি কাকে ক্যারি করতেছে? এসটিএমএল কে ক্যারি করতেছে। তাহলে এখানে ভ্যালু হওয়া উচিত কি বলেন তো? এসটিএমএল, যদি মিনিংফুল হয়। বুঝতেছেন, এই ইনপুট ফিল্ডটা কাকে ক্যারি করবে? সিএসএস কে। কেন সিএসএস কে ক্যারি করতেছে? কারণ ইউজার তো সিএসএস এর উপরে দেখে তো ক্লিক করবে, এখানে আমরা বলে দিব কি সিএসএস। তাহলে এখানে লিখবো কি বলুন তো? ভ্যালু ইকুয়াল টু জেস। আচ্ছা, ক্লিয়ার আমরা? আচ্ছা আচ্ছা, এটাতে ইনপুট ফিল্ড মানুষ মেল দেখে তো এখানে ক্লিক করবে, তাই না? তাহলে এখানে ভ্যালু হবে কি মেল, এরপরে এখানে ভ্যালু হবে ভ্যালু ইকুয়াল টু ফিমেল। ওকে, আচ্ছা, এটা হলো ইউজারের যে হচ্ছে লিখার যে ঝামেলা সেটা আমরা কি সলভ করে দিলাম। তাহলে ইউজার না লিখলেও একটা না একটা ভ্যালু কি যাবে। এখন নিবেটাকে নেম লাগবে না, নিবে কে নেম লাগবে। আচ্ছা, এবার দেখেন তো, এখানে তো তিনটা আলাদা আলাদা ইনপুট ফিল্ড, এখানে দুইটা আলাদা আলাদা ইনপুট ফিল্ড, তাহলে নেমটা আমরা কিভাবে অ্যাসাইন করবো? এটা তো একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কিভাবে বুঝবেন? দেখেন, ধরেন এখানে এই যে তিনটা ইনপুট ফিল্ড, এই তিনটে ইনপুট ফিল্ডের মাধ্যমে আমরা একই ধরনের ডাটা কালেক্ট করতেছি না, নাকি অন্য কিছু? কিভাবে বুঝলাম? দেখেন, ধরেন আমি এখানে একটা ক্যাপশন রাখলাম লেবেলের মধ্যে, এটা কমন একটা কি ক্যাপশন, এখানে আমি একটা কি বিয়ার দিচ্ছি, বিয়ার দিচ্ছি, বিয়ার অ্যাকচুয়ালি এখানে বললাম হচ্ছে কি চুজ ইউর টপিক। ওকে, এখন এটা দেখে ইউজার বুঝবে না যে হচ্ছে কি আপনার হচ্ছে এগুলো এক ধরনের ডাটা, আপনি চাইলে এসটিএমএল সিলেক্ট করতে পারেন, তাহলে সিএসএস করতে পারেন, তাহলে কি দেশ, তাহলে এটা অ্যাজ এ কি টপিক, এসটিএমএল টপিক, সিএসএস টপিক, ডিএসএ টপিক। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারি কি বলুন তো, এগুলা একই ধরনের ডাটা। যখনই হচ্ছে ডাটাগুলো আপনার কাছে একই ধরনের মনে হবে, তখন সবগুলো ইনপুট ফিল্ডের জন্য আপনার নেম হবে কি সেম, নেম হবে সেম। ধরো নেম দিলাম এখানে, ধরো এখানে দিলাম কি আপনার সাবজেক্ট দিলাম, হ্যাঁ নাম নেম দিলাম কি সাবজেক্ট। তাহলে ঘটনাটা কি ঘটবে দেখেন, আপনি এসটিএমএল সিলেক্ট করলেও কি সাবজেক্ট ক্যারি করবে, সিএস সিলেক্ট করলেও কি সাবজেক্টে ক্যারি করবে, জেএস সিলেক্ট করলেও সাবজেক্টে ক্যারি করবে, তখন এই ডাটাগুলো একই ডাটাবেজের ফিল্ডে যেয়ে কি পড়বে। আর যদি আপনি বলেন যে কি এখানে সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট টু, সাবজেক্ট থ্রি, তাহলে ঘটনা কি ঘটবে, জেএস সিলেক্ট করলে একটা ক্যারিয়ার কাছে যাবে, এটা করলে আরেকটা ক্যারিয়ার কাছে যাবে, এটা সিলেক্ট করলে আরেকটা ক্যারিয়ার কাছে যাবে। তবে অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি রং, কনসেপ্টটা কি হবে এখানে, যদি একই ধরনের ডাটা হয় তাহলে নেম হবে কি সিমিলার, ভ্যালু হবে কি আলাদা আলাদা। এবার যদি আমি এসটিএমএল এর জন্য সেম ভ্যালু দিই, সিএস এর জন্য সেম ভ্যালু দিই, জেএস এর জন্য সেম ভ্যালু দিই, তাহলে ইউজার যখন আলাদা আলাদা সিলেক্ট করবে তখন এটার কোনো ভ্যালু আছে? তাহলে বলেন তো, ধরেন এটার ভ্যালু দিলাম কি এসটিএমএল, এটার ভ্যালু এসটিএমএল, এটার ভ্যালু এসটিএমএল, তাহলে আমি যেটা সিলেক্ট করি যাবে কি, তাহলে এক তিনটে সিলেক্ট করার কোনো মানে আছে? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, সিমিলার টাইপের যখন ডাটা থাকবে তখন নেম হবে কি সেম, ভ্যালু হবে কি আলাদা আলাদা। কনসেপ্ট ক্লিয়ার সবাই? এবার দেখেন আমি যদি এটা সাবমিট করি ফর্মটা, এখানে কার রিকোয়ার দিয়ে রাখছিলাম, আছে আছে একটু দেখেন, আজ দেখেন সাবজেক্ট ইকুয়াল টু এসটিএমএল, সাবজেক্ট ইকুয়াল টু সিএসএস, সাবজেক্ট ইকুয়াল টু কি জেএস চলে আসছে। আপনার হচ্ছে যে এই এটার চেক বক্সের সুবিধাটা হচ্ছে আপনি এখানে এক বা একাধিক ডাটা সিলেক্ট করতে পারবেন,
রেডিওতে আসে। রেডিওতে হচ্ছে কি মেল ফিমেল, এটা এক ধরনের ডাটা সিলেক্ট করতেছে না, তাহলে এক ধরনের ডাটা হলো নেম হবে কি সেম। তো আমি এখানে দিতে পারি কি জেন্ডার, জেন্ডার, জেন্ডার। তাহলে ফিমেল সিলেক্ট করলেও জেন্ডারে যাবে, মেল সিলেক্ট করলেও জেন্ডারে যাবে, বিকজ অফ ভ্যালুটা আমরা কি এখানে আলাদা আলাদা দিয়ে রাখছি। এবার দেখেন, আর মেল সিলেক্ট করলে মেল থাকলো, ফিমেল সিলেক্ট করলে কি ফিমেল থাকলো। ওকে, কেন এটা হয়েছে? নেম সেম, ভ্যালু আলাদা, এই জন্য এটা হচ্ছে। রেডিওর ধরনটা হচ্ছে এটা, রেডিওতে আপনি একাধিক অপশন থেকে একটা সিলেক্ট করতে পারবেন, আর চেক বক্সের একাধিক অপশন থেকে আপনি কি সব করতে পারবে একটু ইচ্ছা, কোনো প্রবলেম নেই। আমি আবার বলতেছি দেখেন, ইনপুট ট্যাব, চেক বক্স এবং রেডিওর ক্ষেত্রে যদি ডাটাগুলোকে সিমিলার হয়, ডাটা তো ডেফিনেটলি সিমিলারই হবে তাই না, তখন নেম হবে সেম, ভ্যালু হবে কি আলাদা আলাদা, যেটা বলতেছিলাম। তাহলে হচ্ছে আপনারা এই যে ইনপুট ট্যাব রেডিও আর হচ্ছে ইনপুট ট্যাব চেক বক্স, এটার ব্যাপারটা ক্লিয়ার সবাই করতে পারবেন না? আচ্ছা আচ্ছা, এবার আমরা একটা অ্যান্সার দেন তো, এই যে ইনপুট ট্যাব রেডিও, এটা কি অলওয়েজ কি মেল আর ফিমেলের জন্য ইউজ হয়? যে কোনো জিনিসের জন্য ইউজ হতে পারে, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, শুধু একাধিক অপশন থেকে একটা অপশনে সিলেক্ট হবে, এর বেশি কি সিলেক্ট হবে না। ক্লিয়ার? আর আমাদের একটা আছে, এটা করলে শেষ, আর একটা একটা, হ্যাঁ মানে হচ্ছে ইম্পর্টেন্ট গুলো শেষ আর কি, এরপরে বেসিক টেসে যেগুলো আছে এগুলো না গুলো চলবে। একটা একটা 5 মিনিট, হ্যাঁ। আপনার বাসা যাওয়ার সময় কি রমনা পার্ক পড়ে নাকি? আচ্ছা দেখেন, এই যে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ এটারে আমরা বলি হচ্ছে কি সিলেক্ট, এটা কিন্তু আমরা আগে আইডেন্টিফাই করছিলাম, খেয়াল আছে আপনাদের? সিলেক্ট, ওকে সিলেক্ট। এখন একটা জিনিস দেখেন তো, এই যে প্লিজ একটু সবাই একটু এদিকে একটু কনসেন্ট্রেট করেন 5টা মিনিট। এই সিলেক্ট থেকে আমরা কি পাই? সিলেক্ট থেকে এগুলো, এগুলো কি, এগুলোর নর্মালি আমরা কি বলি, এগুলোকে অপশন বলি, এগুলো বলছি অপশন, অপশন বলি এগুলো, হ্যাঁ। সিলেক্ট থেকে অনেকগুলো অপশন পাই, অ্যাকচুয়ালি এগুলো কিন্তু অপশন, এগুলো কিন্তু কি অপশন। এখন সিলেক্ট থেকে অপশন আমরা পাই, এটা কিভাবে জিনিসটা হয় ম্যাগনেজার, এটা খেয়াল করেন, আমি এটা দেখাই, এই প্রশান্ত এদিকে খেয়াল করেন, এটা কথাটা বন্ধ, এই লাস্ট অল্প একটু কাজ, সিলেক্ট আনার জন্য একটা ট্যাগ আছে, তা আমি এদিকে খেয়াল করেন, সিলেক্ট ট্যাগ শুরু করলাম, সিলেক্ট ট্যাগ শেষ করলাম, কাজ শেষ। এরপর সিলেক্টের ভিতরে কিছু অপশন আসবে, এটা ব্যাপারটা অনেকটা ইউএলআই এর মতো, মানে এটা ইউএল ভিতরে অনেকগুলো এলআই থাকবে। ওকে, এটার ভিতরে আপনি যে কটা এখানে লিস্ট দেখতে চাচ্ছেন, লিস্ট দেখতে চাচ্ছেন, যে কটা অপশন দেখতে চাচ্ছেন, সেই কটা অপশন এখানে বলে দিবেন। অপশন বলাটা খুবই সহজ, অপশন স্টার্ট, কাজ শেষ। ধরেন আপনি লিখলেন হচ্ছে কি, কি লিখবেন, ধরো বাংলাদেশ লিখেন ইচ্ছা, হ্যাঁ ধরেন হচ্ছে কি মায়ানমার, মানে কি এবার লেখে লিখলেন হচ্ছে কি নর্থ কোরিয়া, এই ধরনের হচ্ছে যে এটা হচ্ছে কি অপশন। ওকে, এই অপশন গুলো হচ্ছে এখানে কি দেখা দেবে, দেখ কাজ শেষ না, সিম্পল কাজ, এটা আরেকদিন ভরে থাকতে কোনো দরকার নাই। এবার হচ্ছে যে এখানে আপনি হচ্ছে উপরে লেভেল লিখে দিতে পারেন, এভাবে দেখেন সিলেক্ট ইউর ডিজায়ার কান্ট্রি, হ্যাঁ কোর্স কান্ট্রি। আচ্ছা এবার ধরেন হচ্ছে যে আমার ভালো লাগছে, আমি নোয়াখালী যাবো, হ্যাঁ বাংলাদেশ থেকে নোয়াখালী যাবো, হ্যাঁ আহা এটা রিকা, রিকাটা কেটে দিই, ওকে দেখেন আমি নোয়াখালী যাবো, নোয়াখালী থেকে আমি সাবমিট করতেছি, দেখেন নোয়াখালী এখানে আসে নাই, গড় নাকি বলেন তো, যে আমরা নেম দিই নাই। আচ্ছা এবার দেখ কেরিয়ার দিনে, রাইট, এতে ভালো একটা কথা বলছি। এবার দেখেন ঘটনা,
এটা সিমিলার টাইপের ডাটা না, এটা সিমিলার টাইপের ডাটা, এটা সিমিলার টাইপের ডাটা, কিন্তু এদের কোনো প্যারেন্ট নাই, এদের কিন্তু কমন কি প্যারেন্ট নাই, এদের একটা কমন প্যারেন্ট আছে। এই কমন প্যারেন্ট থাকলে তাকে বলে তুমি কি, তোমাকে দিয়ে দিলাম দায়িত্ব, তুমি যাই আসুক তারা কি ক্যারি করো। ওকে ওকে, তখন এর দায়িত্ব বাচ্চা কাচ্চা যেই হোক সে তার কি রিসিভ করবে। ক্লিয়ার? এবার দেখেন হুনুলুলুতে যাই, সেভ অ্যাজ কান্ট্রি ইকুয়াল টু কি হুনুলুলু। হুনুলুলু কোথায় জানেন? এটা ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে। আচ্ছা ক্লিয়ার সবাই এটা? ওকে, এবার হচ্ছে এখানে দেখেন এই ভ্যালু গুলা কিন্তু আমরা চাইলে শর্ট করতে পারি। কিরকম দেখেন, ভ্যালু ইকুয়াল টু দিলাম কি বিএন, বা পুরোটাও লিখতে পারেন, বাট ভ্যালু লেখাটা মাস্ট, ভ্যালু লেখাটা কি মাস্ট। আর সবগুলো যদি আমি বিএন লিখে দিই তাহলে কি হয় দেখেন তো, সিলেক্ট করলাম হুনুলুলু বা নোয়াখালী, যাবে হচ্ছে কি বিএন, তাহলে হবে ওই যে এই কথাটা এখানে বলছিলাম আর কি। তাহলে আমাদের অবশ্যই কি চেঞ্জ করতে হবে, ধরেন এখানে দিলাম এমএন, এমএন এখানে দিলাম হচ্ছে কি এনকে, এখানে দিলাম ধরেন ইউজে, দিলাম কি এইচ ইউ, দিলাম কি এনও। হ্যাঁ ওকে, এবার শর্টকাট করতে পারেন, আবার কি কম্পিউটার লিখতে পারেন কোনো অসুবিধা নাই, আবার 1 2 3 লিখতে পারেন কোনো অসুবিধা নাই, তবে তখন কি মনে রাখতে হবে আপনাকে যে 1 ইকুয়াল টু কি আর কি 10 ইকুয়াল টু কি কোনটা। আচ্ছা রিপিট করে দিচ্ছি, এটা সবাই ক্লিয়ার? আচ্ছা এবার ধরেন আমরা অনেক সময় দেখি না যে এরকম যে প্রথম ঘরের মধ্যে বলা আছে কি সিলেক্ট জেন্ডার, সিলেক্ট ইথিক্যাল গ্রুপ, এরকম দেখি না, এটা কিভাবে করে? এটা হচ্ছে উপরে একটা অপশন দিয়ে দিবেন, অপশন স্টার্ট অপশন এন্ড। ওকে, বাট এখানে আপনি ওই সেম করোনাটা কি বলে দিবেন যে সিলেক্ট কান্ট্রি, সিলেক্ট কান্ট্রি। ওকে হ্যাঁ, তখন হচ্ছে যে এটা ডিফল্ট অ্যাজ এ টাইটেলটার মতো করে শো করবে, এই যে দেখা যায়। ওকে, একটা ঘটনা আছে এখানে, সিলেক্ট কান্ট্রি সাবমিট অ্যাজ কান্ট্রি গুলো দেখেন তো সিলেক্ট কান্ট্রি। তাহলে এখানে যেটা করতে হবে সিলেক্ট কান্ট্রিকে ভ্যালু বলে দিবেন, ভ্যালু ভ্যালু ইকুয়াল টু নাল, এখানে ফাঁকা, তখন আর কি কিছুই হবে না, তখন দেখেন সিলেক্ট কান্ট্রি ইকুয়াল টু ফাঁকা, মানে অ্যাজ কান্ট্রি ইকুয়াল টু ফাঁকা, কিছু নাই। আরো মজার বিষয় হচ্ছে যদি আপনি চান যে রিকোয়ার করতে গেলে বলে দিবেন কি রিকোয়ার্ড, রিকোয়ার্ড, তখন যে এইটা এইটার খালি মানে পূরণ না করে, সিলেক্ট না করে কেউ সাবমিট করতে আর পারবে না। দেখেন এখানে রিকোয়ার লিখলে কিছু না লিখলে সাবমিট করা যায় না, এখানে আমরা লিখতে পারি, এখানে লেখার সুযোগ আছে, যেসব জায়গায় লিখার সুযোগ নাই এসব জায়গায় লিখাটা আসে কোথেকে, ভ্যালু থেকে, কোথেকে আসে ভ্যালু থেকে, কিছু লিখে আসে, দ্যাটস ওয়াই এটা কি ফাঁকা, ফাঁকা হলে রিকোয়ার্ড থাকলে এটা কোনোভাবে সাবমিট হবে না। কনসেপ্ট ক্লিয়ার? আমি আবার বলছি রিপিটিং, সিলেক্টে কি হয়, সিলেক্টের মধ্যে অনেকগুলো অপশন থাকে, প্রতিটি অপশনের জন্য একবার করে অপশন শুরু হবে, একবার করে অপশন কি শেষ হবে, আর যেহেতু হচ্ছে কি এদের একটা কমন প্যারেন্ট আছে এই জন্য নেমটা হবে কি কমনলি। ওকে, আর ভ্যালুটা হবে আলাদা আলাদা। ওকে, তাহলে এইসব ক্ষেত্রে ভ্যালু হবে কি আলাদা আলাদা আর নেম হবে কি কমনলি। ওকে, তো আজকের জন্য দ্যাটস ইট, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাসায় যান, প্র্যাকটিস করেন। ওকে, আল্লাহ হাফেজ। অ্যাসাইনমেন্ট হচ্ছে যে আপনার ফর্ম বানাবেন, এই ফর্মটা বানাবেন, আমি এই ফর্মটা দিয়ে দিব না, লিঙ্ক দিয়ে দিব না। ওকে।